আর ইয়ার অফ বার্থ, এমনকি 2000 এর পরে এবং 2000 থেকে যারা জন্মগ্রহণ করেছে বা 2000 এর পরে যারা জন্মগ্রহণ করছে তাদের না কিছু কিছু জায়গায় ফর্মুলা ক্যালকুলেশন একটু আলাদা আলাদা আছে, সেগুলো আমরা আগামী ক্লাসে পর পর আলোচনা করব। কারণ 2000 থেকে কিছু কিছু জায়গায় প্যাটার্ন কিন্তু বদলে যাচ্ছে, যেমন ধরো তোমার হচ্ছে এঞ্জেল নাম্বার কাউন্টিং এর ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু জায়গায় বদলে যাচ্ছে। কিন্তু আজকে আমরা একটা সিম্পল ডেস্টিনি টেস্ট করছি এবং ডেস্টিনি নাম্বারের অর্থটা জানার চেষ্টা করছি, সেক্ষেত্রে আমরা 26/4/2000 নাম্বারটাকে নিচ্ছি, যেহেতু ইন্দ্রাণী গুহ দিয়েছে এই নাম্বারটা। সেখানে দেখা যাচ্ছে যে পুরো সংখ্যাটাকে যোগ করলে যে একটা সিঙ্গেল নাম্বার আসবে সেটাকেই বলা হয় ডেস্টিনি নাম্বার। সেক্ষেত্রে আমরা প্রথমে আলাদা আলাদা যোগ করব, যেটা জন্ম তারিখ থাকবে সেটা হচ্ছে আমাদের বার্থ নাম্বার, সেটাও একটা প্ল্যানেটকে নির্দেশ করে। জন্ম মাসও কিন্তু একটা প্ল্যানেটকে নির্দেশ করে এবং জন্ম সালও একটা প্ল্যানেটকে নির্দেশ করে। তাহলে সেক্ষেত্রে আমরা প্ল্যানেট ওয়াইজ আজকে বোঝার চেষ্টা করব যে অরিজিনালি আমাদের ডেস্টিনির মধ্যে কি লুকিয়ে আছে বা কোন দিকে আমাদের যেতে হবে বা ডেস্টিনিতে যে ভালো খারাপটা রয়েছে সেটা কিসের মাধ্যমে আসবে, কোন প্ল্যানেটের মাধ্যমে আসবে। তার জন্য আমরা প্রথমে ছোট ছোট করে আগে ডেট অফ বার্থটাকে যোগ করে নেব, ঠিক আছে? ছোট ছোট করে যদি যোগ করে নি তাহলে দেখবো 26-কে যোগ করলে হয় 8, এখানে 4 যেহেতু সিঙ্গেল নাম্বার 4-4ই বসে যাবে, এখানে 2000 এর পুরোটাকে যোগ করলে হয় 2, যদি 2+0+0+0 করি তাহলে 2 হয়, তাহলে 8+4+2 এই জিনিসটাকে টোটালটাকে আমাকে প্লাস করে নিতে হবে, যেটা রয়েছে পুরো ভ্যালুটাকে প্লাস করে নিতে হবে। তাহলে হলো 8+4=12, 12+2=14, এই দুটো সংখ্যা বেরোবে, ঠিক আছে? ডেস্টিনি নাম্বার মানে দুটো ডিজিট বেরোবে, আবার এই দুটো ডিজিটকে পুনরায় আমাকে সিঙ্গেল ডিজিটে আনতে হবে, অর্থাৎ 1+4=5। তাহলে এর যে ডেস্টিনি নাম্বার সেটা হচ্ছে 5, ভালো করে তোমরা আশা করে দেখতে পাচ্ছ এর যে ডেস্টিনি নাম্বার, ভালো করে দেখো ডেস্টিনি নাম্বারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে 5, হ্যাঁ 5, এই ডেস্টিনি নাম্বারটা এখানে দেখা যাচ্ছে, দেখে নাও ভালো করে, এই 5 নাম্বারটা এখানে কিন্তু নেই কোথাও। তাহলে প্রথমেই এই মিসিং প্যাটার্নটা আমাদের খুঁজে বের করতে হবে, ডেস্টিনি নাম্বার এন্ড মিসিং প্যাটার্ন, এই জিনিসটা আমি কিন্তু আজকের ক্লাসে আলোচনা করছি এবং এই জিনিসটা বোঝো তোমরা। যে ডেস্টিনি নাম্বার তোমার বেরোবে সেটা সিঙ্গেল ডিজিটে বেরোবে, সেই নাম্বারটা সরাসরি তোমার জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম বছরের মধ্যে যদি না থাকে, জন্ম তারিখ, জন্ম মাস বা জন্ম বছরের মধ্যে সরাসরি তোমার ডেস্টিনি নাম্বারকে যদি খুঁজে না পাও, তাহলে এই ডেস্টিনি নাম্বারটা যে রেজাল্ট তোমার এই ডেস্টিনি নাম্বার থেকে পাওয়ার কথা সেই জিনিসটাই এক্স্যাক্টলি পেতে একটু বাধা হয়। এবং এটাও ইন্দ্রাণী বুঝতে পারবে, অনেকেই বলছে যে দেখা যাচ্ছে না, দীপালী কারকও বলছে দেখা যাচ্ছে না, আমিও তো দেখা যাচ্ছে না কিন্তু কমেন্ট করছে সবাই, কিন্তু কেন দেখা যাচ্ছে না আমি বুঝতে পারছি না। লাইভটা কিন্তু রেকর্ডিং হলে তোমরা দেখতে পাবে, আমিও দেখতে পাচ্ছি না, কিন্তু কমেন্টটা তাহলে কোথায় করছে সব? এখানে এটা করবে না, একটুখানি এটা করো, কিন্তু আমি না আরেকটা ডেভিস দেখতে পাচ্ছি, বুঝতে পারলে তো দেখতে পাচ্ছে, হ্যাঁ ইন্দ্রাণী গুহ দেখতে পাচ্ছে, পর্ণা দেশ দেখতে পাচ্ছে, তোমরা না একটু রিফ্রেশ করে করো তাহলে তোমরা দেখতে পাবে, রিফ্রেশ করে করো তাহলে তুমি দেখতে পাচ্ছ, হ্যাঁ অনেকেই বলছে এবার দেখা যাচ্ছে, আস্তে আস্তে দেখতে পাবে, যখনই দেখতে পাবে তখনই তোমরা কিন্তু অবশ্যই তোমরা বলে দেবে যে হ্যাঁ দেখতে পাচ্ছি, আর রেকর্ডিংটা প্রত্যেক দিনে সেভ করে রাখবে, তাহলে প্রতিটা ক্লাস তোমাদের একদম মাথার মধ্যে ঢুকে যাবে এবং যখনই মাথার মধ্যে ঢুকে যাবে তোমরা নিজের জীবনকে অনেক দিক থেকে আরো ভালোভাবে দেখতে পাবে। সেই জন্য আমি গ্রুপে এই ধরনের কাজটা শুরু করলাম যাতে একটা দীর্ঘকালীন আমরা চলতে পারি, এবং সত্যি কথা সবকিছুই মানুষের দরকার, এখানে নিউমারোলজিতে যেটা বলা হবে সেটাও দরকার, যেটা অ্যাস্ট্রোলজি যদি বলা হবে দরকার, বাস্তু ক্ষেত্রে কিছু বলা হবে তো ঘর বাড়ি সবারই আছে সেটাও সবার দরকার, আবার তোমার ধরো সুইচ ওয়ার্ড নিয়ে কিছু বলছি, কোনো সমস্যার ব্যাপারে বলছি তাহলে সেটাও দরকার আছে। তাহলে আমরা যেহেতু ইন্দ্রাণী, থ্যাংক ইউ টুম্পা বলছে সব ক্লিয়ার আছে, একদম ঠিক আছে, আজকে আলাদা রকম ভাবে একটু প্যাটার্নে বোঝাচ্ছি, আশা করি তোমরা ডেস্টিনি নাম্বার নিয়ে সবসময় কাজ করছো এবং ক্লায়েন্টকে ভালো রকম রেজাল্ট দিচ্ছ, তোমরা তো যারা অনেকটাই পড়াশোনা করছো নিউমারোলজি নিয়ে সবসময় চর্চা করছো তারা তো বুঝেই গেছো ডেট অফ বার্থ দেখতে দেখতে, কিন্তু সেম ডেট অফ বার্থকে কিভাবে আলাদা ভাবে দেখা যায়, খুঁজে খুঁজে দেখা যায়, সেই ধরনের চর্চাগুলোই এই ধরনের ফ্রি ডিসকাশন সাবজেক্ট ক্লাসে হবে, ঠিক আছে? ফ্রি ডিসকাশন, তাতে কি হবে না যারা করছে না তারাও কিছুটা আইডিয়া পাবে, আর যারা করছে তাদের তো ভালোই হবে। আচ্ছা, তাহলে এই ডেস্টিনি নাম্বারের সরাসরি উপস্থিতি না থাকাটা প্রথমেই ডেট অফ বার্থের জন্য একটা ছোটখাটো আঘাত হিসাবে দেখা যায়, মানে আঘাত মানে কি, সেই যে এরিয়াটা পাঁচের যা যা এরিয়া, পাঁচ যে সব বিষয়গুলোকে লিড করে, আজকে আমি সব বলবো যে 1-9 কোন কোন বিষয়কে লিড করে সেই জায়গাটা আজকে আমি বলবো, কিন্তু পাঁচ যে যে বিষয়গুলোকে দেখবে, দেখবে এক্স্যাক্টলি ওর যখন রিডিং হবে তখন দেখবে সেই সেই বিষয়গুলোতেই ও বলবে যে হ্যাঁ দিদি আমার কিন্তু সেই জায়গাটাতেই অসুবিধা হচ্ছে, এক্স্যাক্টলি সেই জায়গাটাতেই গিয়ে সে বারবার আটকাবে, কারণ কি এই যে ডেস্টিনি নাম্বার যেটা বেরিয়ে এলো এটাই হচ্ছে ওর ভাগ্যকে পরিচালনা করছে।
এবং পাঁচ সংখ্যা মানে হচ্ছে বুধ, বুধ হচ্ছে ওর ভাগ্যকে পরিচালনা করছে। তাহলে তোমরা তোমাদের ডেস্টিনি নাম্বারটা ইতিমধ্যে বের করে নাও এবং এই ডেস্টিনি নাম্বারকে আমরা ডি ভ্যালু রূপে লেখার চেষ্টা করব। ডি ভ্যালু, ডেস্টিনি নাম্বারকে আমরা লিখবো ডি। ভালো করে দেখো, ভালো করে দেখে নিচ্ছ, ডেস্টিনি নাম্বারকে আমরা লিখবো ডি। তাহলে তোমার ডেস্টিনি নাম্বারটা ডেট অফ বার্থ সম্পূর্ণ যোগ করলে কি আসছে সেটা একটুখানি দেখে নাও প্রথমে, তারপরে তোমরা প্রথম থেকে কাজ করো। তাহলে কারোর যদি ডেস্টিনি নাম্বার ওয়ান হয়, কারোর যদি ডেস্টিনি নাম্বার ওয়ান হয়, ভালো করে বোঝো, কারোর যদি ডেস্টিনি নাম্বার ওয়ান হয় তাহলে কি কি পয়েন্ট হবে। এবার যারা এখানে ক্লাস করছে অলরেডি, আগে থেকে ক্লাস করে যারা স্টুডেন্ট, কারণ এই গ্রুপের বেশিরভাগই সবই স্টুডেন্ট, কারণ এই রেকর্ডিং যারা যায় তাদের কয়েক হাজার এখানে রয়েছে, যেগুলো আমি গ্রুপে গ্রুপে বিভক্ত করে দিচ্ছি, তারা সব কোর্সই বেশিরভাগ নিয়েছে। এখানে 70% এর উপরে মেম্বারের সব কোর্সই বেশিরভাগ, অনেক কোর্স নেওয়া আছে যাদের নেওয়া নেই, তারা পরপর পরপর দেবে দেখবে, কিন্তু সেই জন্য আমি এইভাবে ক্লাসটা করাচ্ছি, কেন এই গ্রুপটা করানোটা সুবিধা, এখানে সবাই মোটামুটি কোর্সগুলো করছে। আচ্ছা, তাহলে ডেস্টিনি নাম্বার যদি তোমার ওয়ান হয় তাহলে তুমি কি কি লিখবে একটু খাতায় একটুখানি লিখে নাও, কারণ আমি এখানে নোটগুলো বলবো প্রত্যেক দিনের ক্লাসে, তোমরা কিন্তু লিখে নেবে। কি বলছে যে ডেস্টিনি নাম্বার ওয়ান মানে লিডার। লিডার মানে কি সবসময় তুমি রাজনীতির দলে গিয়ে একটা নেতার সিট নিয়ে নেবে? না না না, সেই লিডার কিন্তু নয়। এই লিডার মানে তুমি তোমার ঘরকেও দক্ষতার সাথে পরিচালনা করতে পারো, তুমি তোমার সংসারকেও দক্ষতার সাথে পরিচালনা করতে পারো, সংসারেও কেউ তোমার কথা শুনে চলতে পারে। বর্ন টু বি এ লিডার, তার মানেটা এটা, তুমি যে ক্ষেত্রেই যাবে সেখানে তোমার কথার কিছুটার দাম থাকবে। এবং ডেস্টিনি নাম্বার ওয়ান মানে হচ্ছে সান, এটাও লিখে রাখো যে রবি গ্রহ দ্বারা নির্দেশিত এই প্ল্যানেটটা, এই নাম্বারটা, এই নাম্বারটা রবি গ্রহ দ্বারা, এরা চাইবেই পরিচালনা করতে, যে ক্ষেত্রেই তারা থাক তাদের দুটো কথা তারা এমন ভাবে এগিয়ে এসে বলবে যার কারণে তাদের ক্ষমতার প্রকাশ পাবে, যে হ্যাঁ পাঁচটা লোক তার দিকে তাকাবে যে হ্যাঁ এই এর কথাটা শুনলে তো হয়, এর কথাটা একবার শুনে দেখি তো, এ তো ভালো ঠিকই বলছে মোটামুটি, এইটা শোনার চেষ্টা করবে আশেপাশের লোক। এবার যদি আশেপাশের লোকেরও ওয়ান বেশি থাকে, মানে যারা শুনতে চেষ্টা করছে, যে টিমের মাঝখানে তুমি তোমার কথা বলছো, সেটা সংসারের মানুষ হতে পারে, সেটা কর্মর জায়গার মানুষ হতে পারে, যাদের মাঝখানে তুমি এই কথাটা বলবে তোমার মত রাখবে, সেখানে যদি একাধিক ওয়ান থাকে, মানে ওয়ানের লোকই বেশি আছে যাদের কিনা ডেস্টিনি ওয়ান, তারা কিন্তু তোমাকে তোমার উপর দিয়ে আবার আরো কথা বলার চেষ্টা করবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? এই জিনিসটাই হচ্ছে মেন, এই খেলাগুলোই জন্যই হচ্ছে ফ্রি ডিসকাশন। মানে ফ্রি ডিসকাশন কেন, কি এই সাবজেক্টটা না ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস। তুমি ধরো কথা বলছো, সেখানে দু তিনটে লোক নিজের নিজের বিভিন্ন মত দিচ্ছে, তাদেরও দেখবে কোথাও একটা ওয়ান আসছে বা ওয়ান তাদের ডেট অফ বার্থের নাম্বারের মধ্যে একাধিকবার রয়েছে, যার কারণে তোমার কথা শুনবে কি না শুনবে কমপ্লিট করার আগেই তারা নিজেদের মত দেওয়ার চেষ্টা করে যাচ্ছে সমানে। কিন্তু তোমার কথা যদি শুনছে দেখবে মন দিয়ে, তাহলে জানবে সেখানে খুব একটা ডাইরেক্ট ওয়ানের উপস্থিতি নেই। এটা তুমি প্রথমেই বুঝে যাবে যে তোমার কথা যদি মানছে কেউ তাহলে ওয়ানের উপস্থিতিটা একটু কম আছে। সেই জন্য সংসারে দেখা যায় যে একাধিক ওয়ানের উপস্থিতি হলে একাধিক মতের তৈরি হয়, কারণ এরা লিডার, এরা সবসময় একটা নিজের মত দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, ফার্স্ট পয়েন্টটা হয়ে গেল। যে কোনো কাজে ওয়ান কিন্তু উৎসাহ শো করবে, কারেজ, কারেজটা শো করবে। হ্যাঁ আসবো, তোমার ডেস্টিনি নাম্বারেও আসবো, যাদের সাত যাদের পাঁচ তাদের সবকিছু আসবো, তোমরা কিন্তু এটা লিখে রাখো, ছোট ছোট করে লিখে রাখো। লিডার জিনিসটা আমি এক্সপ্লেন করলাম যে লিডার মানে কি। এবার যারা যারা রেকর্ডিং মিস করবে, সবাই সবদিন প্রত্যেক দিন থাকতে পারবে না, স্বাভাবিক, এত এত সময় প্রত্যেকের থাকা সম্ভব না, তারা তো প্রফেশনাল, তারা ক্লাস করে, ক্লায়েন্টদের কনসালটেশন দিচ্ছে, এত এত থাকতে পারবে না, কিন্তু রাতে হলেও দেখবে এবং পরের দিন হলেও দেখবে, প্রতিটা ক্লাস তোমরা মন দিয়ে দেখবে, তাহলে তোমরা অনেক কিছু বুঝতে পারবে এবং নিজের পরিবারের মানুষ সম্পর্কে তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে মেইন ব্যাপার, বুঝতে পারছো তো? তাহলে ওয়ান কি করছে, কারেজ শো করছে, যেখানে যেখানে যে লেভেলে থাকুক, জীবনে যত কষ্টেই থাকুক, এরা উৎসাহ শো করবেই, যে আমার মধ্যে যেন সবকিছু ভেঙে যাওয়ার পরে যেন একটা উৎসাহ দেখা যাচ্ছে এবং অন্যকেও সেই উৎসাহটা এরা দিতে পারে এবং অন্যদেরকেও দৃঢ় প্রতিজ্ঞ তৈরি করতে পারে। এরা কোনো ব্যাপারে প্রতিজ্ঞা নেয় এবং কোন বিষয় যাই বলো এদেরকে, ওয়ান যদি ডেস্টিনি নাম্বার হয়, তার নেগেটিভ দিকটার থেকেও বড় কথা তার পজিটিভ দিকটা এরা আগে একবার দেখে। কিন্তু এদের ইগো ইস্যুটা যেহেতু বেশি থাকে, তারা ভাবে যে আমি পাঁচজনের মধ্যে এগিয়ে এসে কেন কথাটা বলবো, একটু ইগো ইস্যু থাকে, এবং যদি নিজের একটা বিশেষ দক্ষতা থাকে তাহলে সেটাকে একটু হাইড করে এরা চলতে চায়, একটু হাইট করে, যে ওটাকে বলা হয় সেলফিশনেস, একটুখানি এদের থাকবে, যে তুমি তাদের স্বভাব চরিত্র তাদের সঙ্গে মিশলে তুমি আস্তে আস্তে বুঝে যাবে যে এ ওয়ানের লোক হতে পারে। কেন কি অনেকে না ডেট অফ বার্থ থাকে না, তাদের স্বভাব চরিত্র থেকে তাদের ডেস্টিনি নাম্বার কি হতে পারে এরকম ধরনের একটা অ্যাজাম্পশন করা যায়, যদি কিনা নিউমারোলজি সম্পর্কে খুব ভালো এবং একটা গভীর ইনসাইট থাকে,
এবং যারা প্রফেশনাল কোর্স করছে এখান থেকে তাদের না একটা গভীর ইনসাইট থাকাটা খুব দরকার, না হলে তারা ঠিক মতো গাইডেন্স দেওয়া লোককে কোন ডিরেকশনে তারা যাবে কি করবে না করবে এগুলো একটুখানি অসুবিধা হয় তাদের। ঠিক আছে, আচ্ছা এবারে এক যাদের হচ্ছে ডেস্টিনি নাম্বার তাদের গাইডেন্স এর জন্য লোক অপেক্ষা করে, তাদের গাইডেন্স এর জন্য লোক অপেক্ষা করে, পিপল ওয়েট টু রিসিভ ইওর গাইডেন্স, এই কথাটাও লিখে রাখো। তোমার গাইডেন্স এবং তোমার ডিরেকশন দেখানোর জন্য মানুষ তোমাকে জীবনে চাইবে, এবং তুমি এমন কোন কিছু মানুষকে জীবনে পাবেই যাদের কিনা তোমার উপদেশের দরকার, এটাও লিখে রাখো। বুঝতে পারছো? এটা কিন্তু একের মধ্যে থাকবে, সেটা জীবনে যদি তার একটু বাধাপ্রাপ্তি নাম্বার আমি ধরে নিচ্ছি, তার একটু হয়তো 8 রিপিট আছে, হয়তো একটু 4 রিপিট আছে, যার ফলে তার জীবনে অনেক কিছু ভুল হয়ে যেতে পারে, কিন্তু তারপরেও জীবনের একটা টাইমে গিয়ে একের যে কোরিলেটিং নাম্বার আছে ওগুলো পরে আবার আলোচনা করব। যে যেমন ধরো 37 বছর বয়সের পর বা তোমার হচ্ছে গিয়ে কি বলে হচ্ছে 44 এদিকে 45 46 47 46 37 বছরের পর 46 বছরের পর এই সময়গুলোতে ওদের একটা একটা টাইম আসে যখন কিনা তাদেরকে তাদের কাছে লোক একটা উপদেশ বা পরামর্শ চাইবে, তাদের কাছে লোক একটা উপদেশ বা পরামর্শ চাইবে। এরকম মানুষ তোমার জীবনে আসবেই যাদের কিনা যাদের গাইডেন্স মানে যাদের তোমার কাছে গাইডেন্স দরকার। সুতরাং সাজেশন প্রোভাইডিংটা একটা ভালো বা কনসালটেন্সি বা সাজেশন প্রোভাইডিংটা এদের ক্ষেত্রে একটা ভালো প্রফেশন হতে পারে, অবশ্যই ভালো প্রফেশন হতে পারে। সেজন্য এককে তোমাকে চিনতে হবে। ঠিক আছে, তাহলে এককে তোমরা আজকে চিনলে যে এক হচ্ছে রবি, এবং রবির যদি তোমার ডেস্টিনি নাম্বার হয় তাহলে রবির মধ্যে দিয়েই তোমার ভাগ্যটাকে সাইন করাতে হবে, কারণ রবির এই যে গুণাবলীগুলো আছে এগুলো যদি তুমি অ্যাবজর্ব করো তবেই গিয়ে তোমার কাজ হবে জীবনে। আমি এর পরের এপিসোডে যে পরশুদিনের একটা এপিসোড আছে আরো ভালো মানে খুবই ভালো নিউমারোলজি বার্থ নাম্বার এবং ডেস্টিনি নাম্বারের যে রিলেশনশিপ সেটা নিয়ে বলবো যে কোন নাম্বার কোন নাম্বারের ব্যাকগ্রাউন্ডে কাজ করে, সেই জিনিসটা আমি বেসিক্যালি বলবো। এবারে আমি চলে যাব ডেস্টিনি নাম্বার টু। যদি কারোর ডেস্টিনি নাম্বার টু হয় ভালো করে বোঝো, আমি এতক্ষণ এক নিয়ে বললাম, এবারে ডেস্টিনি নাম্বার অর্থাৎ পুরো ডেট অফ বার্থটাকে যোগ করে এখানে যেমন পাঁচ এসছে, ভালো করে দেখো পুরো ডেট অফ বার্থটাকে যোগ করে এখানে যেমন পাঁচ এসছে তেমনি পুরো ডেট অফ বার্থটাকে যোগ করে এখানে দুই আসতে হবে। এখানে দুই যদি আসে তোমার কারোর যদি দুই আসে তাহলে সে কি করবে, সে অন্যের কাজকে সহায়তা করবে, কোঅপারেশন কোঅপারেশনটা করে থাকে। মানে কেউ একটা কোনো এক হয়তো কোনো উদ্যোগ নিয়েছে, এক উদ্যোগ নেয়, আট উদ্যোগ নেয়, এরা উদ্যোগ নেয়, সেই উদ্যোগের কাজে এরা অংশগ্রহণ করে, মানে এদের পার্টনারশিপের মতো, মানে পার্টনার হয় এরা, এরা সাধারণত পার্টনার হয়, ভালো করে বোঝো। কেউ কোনো উদ্যোগ নিলে সেখানে এরা সাহায্য বেশি করে, দুই একা একাই সব করে নেয় এটা খুব কম হয়, খুবই কম হয়, কারণ দুই যদি একা একা সব করে নেয় জানবে সেখানে অনেকগুলো ওয়ান আছে অথবা নাইন আছে অথবা এইট আছে ডেট অফ বার্থে, মানে এই জায়গাটাতে ১৯১৯৮ এর আধিক্য আছে যতই করে নিক। ধরো দুই ডেস্টিনি নাম্বার, তার ফলেও দেখা যাচ্ছে সে একা একাই অনেক কিছু করে নিয়েছে, লিডারের মতো হয়ে যাচ্ছে, তাহলে এই জায়গায় তুমি 198টা পেয়ে যাবে, 198 এর আধিক্য তুমি পেয়ে যাবে, একদম পাবেই, তবে গিয়ে সে করতে পারছে, কারণ পেছনে ওয়ান থাকতেই হবে। আমি ওই জন্য বারবার বললাম যে ব্যাকগ্রাউন্ড নাম্বার এবং ফ্রন্ট এন্ড নাম্বার এই দুটোকে কিন্তু আমি বারবার মিলিয়ে আজকে ডেস্টিনি নাম্বারের যে ফ্রি ডিসকাশন যে সাবজেক্ট সিরিজ সেটাকে করছি। তাহলে কোঅপারেশনটাই এদের মেন, দুয়ের যে মূল চরিত্র ধর্ম যে কেউ কোনো কাজ করছে সেটার মধ্যে আমি কোঅপারেট করব। বুঝতে পারছ? এরা একটু পিসফুল মাইন্ড মানে একটু শান্তিপূর্ণ পরিবেশ পছন্দ করে, এবং লাইফের যে মূল যে লক্ষ্য সেটার থেকেও বেশি এদের জীবনে একটা শান্তিপূর্ণ পরিবেশ এরা চায়। এদের লক্ষ্যটা খুব একটা ডাইরেক্টলি স্থির হয় না যে আমি এটাই করব, এরকম না, এরা সবসময় দু তিন রকমের ভাবনা মনের মধ্যে রাখে, দু তিন রকমের অপশন মনের মধ্যে রাখে। কখন সেটা বেশি হবে? তখন যখন এই দুই ডেস্টিনি নাম্বার ছাড়াও এখানে দু চারটে করে দুই থাকবে। যেমন এই যে দিয়েছে ডেট অফ বার্থটা আজকে যা নিয়েছি 26/4/2000, এরও কিন্তু একাধিক অপশন মনের মধ্যে ঘুরছে, এর মনের মধ্যে একাধিক অপশন ঘুরছে। কেন বলতো? এই দুই সংখ্যাটা দুবার এসছে এখানে, ভালো করে দেখো দুই সংখ্যাটা এখানে অলরেডি দুবার এসছে, কারণ এর কিন্তু পাঁচ যতই ডেস্টিনি নাম্বার হোক, এই যে পাঁচ দেখো এর ডেস্টিনি নাম্বার বেরিয়েছে পাঁচ, কিন্তু এর পাঁচের ধারে কাছ দিয়ে যাচ্ছে না কিন্তু, কারণ পাঁচ নাম্বারটা এর নেই, এখানে মিসিং। এ কিন্তু দুইয়ের মধ্যেই বসে আছে, দুইটা মানে সম্ভবত না, তোমরা ডেট অফ বার্থের মধ্যে কোন নাম্বারটা প্রাথমিকভাবে বেশি দেখা যাচ্ছে সেটা বুঝবে, তাহলে সেই প্ল্যানেটের প্রভাবই হচ্ছে জাতক বা জাতিকার মধ্যে সব থেকে বেশি পড়বে। বুঝতে পারছো? তাহলে দুই হচ্ছে মুন দ্বারা ডিনোট হয়, মুন
ভালো করে বোঝো, মুন, মুন কি না, মুন হচ্ছে চন্দ্র, চন্দ্র মানে কি মা, চন্দ্র মানে কি বোন, চন্দ্র মানে কি আমাদের পার্টনারশিপ, আর চন্দ্র মানে কি ওয়াটার, জল কি স্থির থাকে এক জায়গায়, না জল স্থির থাকে না, জলকে তুমি যে পাত্রে ডালবে সেই পাত্রের শেপ নিয়ে নেয়, সুতরাং এরা যে কোনো পরিবেশে যায় না সেরকমই ভাবতে থাকে, একটা মানুষ কিছু বলে দিল এদেরকে, ধরো দুটো তিনটে জিনিস বলে দিল, ওটাই বিশ্বাস করতে থাকবে, ওটাই ও সঙ্গে সঙ্গে নিজেকে ভাববে যে সেই রকম হলেই তাহলে ভালো হয়, আজকে হয়তো কিছু একটা প্রতিজ্ঞা নিল দুই, কালকে গিয়ে সেই প্রতিজ্ঞাটা ফট করে ওরা কাট করে দেয়, দু তিন দিনের মাথায় অন্য কেউ অন্য কিছু বললো, ওরা সেই নিয়মটা পালন করতে শুরু করে দেবে, ওরা সেই নিয়মটা পালন করতে শুরু করে দেবে। অনেকে বলছে লেট জয়েন হয়েছে, কোনো ব্যাপার না, লেট জয়েনের এখানে ব্যাপারই না, রোজের রোজের রেকর্ডিংটা সেভ করে রাখাটা এখানে দায়িত্ব। থ্যাংক ইউ আমাদের সঙ্গে, ইন্দ্রাণী লিখছে একদম, তোমার চার্ট তো আমি আগেও দেখেছি, কিন্তু কি হয় না, আমি র্যান্ডাম ডেট অফ বার্থ যখনই পিক করব তখন আমি তাদের মধ্যে দিয়ে বলবো, আমি আজকে প্রত্যেকটা ডেস্টিনি নাম্বার বলতে থাকবো যখনই, তখনই আমি কিন্তু ইন্দ্রাণীর একটা করে উদাহরণ সেখান থেকে বলবো, ও তখন দেখবে যে বাবা এক থেকে নয়ের মধ্যে অনেক কিছু পয়েন্টই তো আমার ডেট অফ বার্থের মধ্যে বেরিয়ে এলো, এই জিনিসটা কিন্তু ও দেখবে, ব্যাপারটা বুঝতে পেরেছো তো। তো আমি কিন্তু যে র্যান্ডাম ডেট অফ বার্থটা আমি পিক করবো সেই ডেট অফ বার্থের এক্সাম্পল কিন্তু আমি সবসময় দেব প্রত্যেকটা সিরিজে। তো কালকে ১৩ ক্লাস আছে, কালকে তোমরা ১৩ ক্লাসেও চলে আসবে, তাহলে ভালো করে আরো বুঝতে পারবে যে কিরকম তোমাদের মন হতে পারে, কিরকম মাইন্ড হতে পারে, তো কালকের ক্লাসটাও আরো ইম্পর্টেন্ট, তো প্রত্যেক দিনের ক্লাস এখন ইম্পর্টেন্ট থাকছে, ঠিক আছে। তাহলে দুই যেটা হলো, দুদিন একটা কথা ভাববে যে আমি আজকে নিজের থেকে খুব যত্ন করব, আমি নিজের ভালো থাকবো, হেলথে ফিটনেস আমি তো মেনটেন করবোই, আমি দু চারটে মোটিভেশনাল ভিডিও দেখে নিয়েছি, ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু যেই দু তিন দিন পরে আবার কোন একটা স্যাড স্টোরি এলো, কিছু একটা এলো সামনে, বা ইমোশনাল কোনো একটা ব্রেকডাউন হলো, ও সঙ্গে সঙ্গে আবার স্যাড স্টোরি স্যাড সং চালিয়ে শুনবে এবং নিজের সমস্ত রুটিনটা ব্রেক হয়ে যাবে। এটা হচ্ছে দুইয়ের নেচার, কারণ দুই ডেস্টিনি নাম্বার সহজেই অন্যের কথায় প্রভাবিত হয়ে যায়, যখনই কোনো একটা এক তাকে গ্র্যাব করে নেবে, যখনই কোনো একটা আট তাকে গ্র্যাব করে নেবে, যখনই কোনো একটা ফোর এসে তাকে কিছু বলবে সে শুনে নেবে। বেশিরভাগ দুই যারা আছে ডেস্টিনি নাম্বার তারা এক আট এবং চারের কথা শুনে, সাধারণত এরা এক আট এবং চার নাম্বার দ্বারা প্রভাবিত হয়, এরা কিন্তু এক আট চার নাম্বার দ্বারা প্রভাবিত হয়, এটা কিন্তু একটা র্যান্ডাম প্রভাবিত হওয়ার জায়গা। হ্যাঁ লিখছে একদম ঠিক, অবশ্যই এটা একদম ঠিক হওয়ারই জায়গা, কারণ প্রত্যেকটা দুইয়েরই কম বেশি এই জায়গাটা, কিন্তু যে দুই মানবে না, যে দুই দেখছে না আমার খুব একটা এই জিনিসটার সাথে মিল হচ্ছে না, তাদের ডেট অফ বার্থের মধ্যে একের জায়গাটা বেশি, বুঝতে পারছো, কোন দুই মানবে না, আজকে ডেস্টিনি নাম্বারের ডিকোড হচ্ছে, আজকে একদম ডেস্টিনি নাম্বারের কাটা ছেঁড়া হচ্ছে আজকের এপিসোডটা, ভালো করে বোঝো, যে দুই এই প্রেডিকশনটা যার মিলবে না যে খুব একটা আমি অস্থির হই না, আমি ঠিক নিজের জায়গাতে অবিচল থাকি, তার এক অথবা আটের প্রভাব বেশি আছে, তার দুইয়ের প্রভাব নেই, জন্মছকে দেখবে এক বেশি আছে আট বেশি আছে, সে সেই জন্য স্থির থাকতে পারছে, হোক না দুই ডেস্টিনি নাম্বার, তাতে কি যে যায় আসে, তাহলে ডেস্টিনি নাম্বার কখন এফেক্ট করছে বেশি আর কখন এফেক্ট করছে কম সেই জিনিসটা আজকে বুঝতে পারলে, তাহলে বুঝতে পারছো যে বলার কত কত দিক হতে পারে, এক্সপ্লানেশনের কত কত দিক হতে পারে, শাস্ত্র একটা সমুদ্র, নিজের ডেট অফ বার্থকে নিয়ে যখন তুমি বসবে না আর যখন তুমি কাটাছেড়া করবে পুরো একদম দেখবে আতশ কাচের মতো, মানে সব দেখতে পাচ্ছ ডেট অফ বার্থের মধ্যে সব দেখতে পাচ্ছ, কিন্তু সবাই অনেকেই বলে যে ডেট অফ বার্থ যাদের নেই নেম থেকেই একটা করুন, নেম থেকে আমি নেব, নেম নাম্বারের সিরিজে নেম থেকে নিয়ে একই কাটাছেড়া করে পুরো একদম একদম জলের মতো পরিষ্কার প্রেডিকশন নেম থেকেও কিন্তু বেরিয়ে আসে, কারণ নাম তো প্রত্যেকেরই আছে এবং সেই নাম ধরে সে যাচ্ছে, সে জায়গায় লিগাল সাইন করছে, সবকিছু সব ইউজ করছে, নাম ফেসবুকে খুলে রেখে দিচ্ছে, সব জায়গায় নাম করছে, তো নামের গুরুত্ব আছেই, নামের একদম বিরাট গুরুত্ব আছে, তো নাম ধরে করা যাবে, সেম এই যে ডেট অফ বার্থ নেই তো কি হলো, তোমার ডেট অফ বার্থ নেই তো কি হলো, তোমার তো ডেস্টিনি আছে, তোমার ডেস্টিনি কোথায় লুকিয়ে আছে, তোমার নাম্বার কোথায় লুকিয়ে আছে, তোমার নামের মধ্যে লুকিয়ে আছে, ঠিক আছে। তাহলে চলো আমরা তিন দেখবো এবারে, আমরা একটু তিনটা দেখে নেবো এবারে, এবার আমরা একটু তিনটা দেখে নেবো, তারপরে আমরা চার দেখবো। তিন ধরো কারুর আছে, তিন হচ্ছে জুপিটার দ্বারা পরিচালিত, আগে প্ল্যানেটগুলো লিখে নেওয়াটা ভীষণ দরকার, হ্যাঁ, তিন হচ্ছে বৃহস্পতি গ্রহ দ্বারা পরিচালিত, এরা কি চায়, বেশ লোকজন একটুখানি আমাকে সম্মান টম্মান করবে, এই রকম লোকের কাছ থেকে একটু প্রশংসা চায়, এটাকে বলা হয় পপুলারিটি, পপুলারিটি, পপুলারিটিটা এরা চায়, আর একটু হ্যাপিনেস চায়, যে একটু সুখ শান্তি, পিস নয় কিন্তু, দুই কিন্তু পিস চায়, পিস এরা চায়, হ্যাপিনেস মানে আমি একটু সুখে থাকবো এরকম, ঠিক মেটেরিয়ালের সুখ কিন্তু পুরোপুরি নয়, এরা কেমন ধরনের সুখ চায় বলতো, আমি বলছি যে কাউকে ধরো কিছু একটু দিয়ে দিল,
কিছু একটু দিয়ে দিল, জিনিসপত্র দরকার আছে কারোর অল্প একটু টাকা দিয়ে দিল, কিছু দিয়ে দিল, তিন, এটা হচ্ছে তিনের নেচার। কিছু জিনিস কারোর দরকার দিয়ে দিল, দিয়ে বেজায় খুশি হয়ে গেল, ফট করে খুশি হয়ে যাবে এরা। আবার ধরো কি করবে না, নিজের কিছু একটা কাপড় কেনার দরকার আছে, হঠাৎ উঠলো বাই কটক যায় টাইপের, তিনের এরকম কিছু কিছু নেচার আছে, হঠাৎ একটা দুটো জামা কিনে নিল, নিজের জন্য কিছু শপিং করে নিল, এরা খুশি হয়ে যাবে। সেই জন্য বড় বড় ধরনের ভোগ, যেগুলো লাক্সারি মেটেরিয়াল, যেগুলো শুক্রের আন্ডারে আসে, বৃহস্পতি কিন্তু সেই ধরনের হ্যাপিনেস সবসময় দেখে তা না। আবার ঘরের লোককে কিছু রান্না করে দিল, মানে এরা কিন্তু সবসময় রান্না করবে না, প্রচুর পরিশ্রমী নয় বৃহস্পতি, একটু অলস প্রকৃতিরও আছে, এরা কিন্তু কিছুদিন রান্না করে দেবে, দিয়ে বলবে আমারটা রান্নাটা ভালো হয়েছে তো বলো, আমার রান্নাটা ভালো হয়েছে তো বলো, আমার পথটা কেমন হয়েছে তো বলো। সেটা যদি কেউ বলে দিল আর কয়েকটা রান্না যদি এদের ভালো হয়ে গেল, এরা বেজায় হ্যাপি হয়ে যাবে সংসারে, এরা হ্যাপি হয়ে যাবে। কিংবা কেউ যদি এদের একটু প্রশংসা করে দিল, ব্যাস, এরা যদি প্রশংসা পেয়ে গেল অন্যের কাছ থেকে, ব্যাস, এটা হচ্ছে, এটাকে বলা হয় প্রশংসা যেহেতু পেতে এরা পছন্দ করে তিন, এটা ভালো একদিক থেকে, ভালো দুটো ভালো কথা এদেরকে তুমি বলে দাও। যখনই তিন আসবে না, জুপিটার যখনই আসবে, এদেরকে একটু প্রশংসা করে দাও, এরা একদম ফুলে ফেপে একদম ঢোল হয়ে যাবে। সে তোমার সবসময় তার মানে সামনে তুমি যেটা বলবে সেটাকেই এরা বিলিভ করে, তিন, বুঝতে পারলে তো। সেই জন্য প্রশংসাটা এরা পছন্দ করে, এবং ভুয়ো ভুয়ো প্রশংসা করছে সেটা বুঝতে পারলো, সেটাকে অতটা ধরে না, ওরা সত্যিকারেরই ভাবে, কারণ বৃহস্পতি তো ধার্মিক গুরু না, ধার্মিক, সুতরাং চালাকিটা খোঁজে না, যেটা সামনে রয়েছে সেটাকে সামনে সরাসরি দিয়ে ভাবে। এবং সেই এই যে প্রেডিকশন গুলো বললাম, এগুলো তখন আরো জাস্টিফাইড হয় যদি একটা তিন বা দুটো তিন সরাসরি ডেট অফ বার্থের মধ্যেও থাকে, বুঝতে পারছো? তাহলে তো এই জিনিসটা একদম সামনে যেটা বলবে সেটাই। এবং ওরা অনেক বয়সের পর বুঝতে পারে, মানে ধরো 35 বছরের পরে এরা গিয়ে বুঝতে পারে যে মানুষ আলাদা রকমেও হয়। এরকম অনেক বাবা মা এসে বলে যে আমার ছেলেটা মেয়েটা না এত সরল, যে যা বলছে সেটাকেই সামনে নিয়ে নিচ্ছে, একটু চোখটা একটু উদার উদার উদাস টাইপের থাকে এদের, দেখবে তো। সেই কারণে আমি দেখেছি তখন তিনের প্রভাবটা বেশি থাকে। আমি তখন বলি যে এটা একটু বয়সকালে এরা বুঝবে, এরা একটু ঠেকে বোঝে, এরা তার আগে বুঝবে না যে মানুষ নানা রকমের হতে পারে, মানুষের মুখে এক মনে এক, বোঝে না তা না, ওটাকে অতটা গুরুত্ব দেয় না, মানুষ মুখে যেটাকে বলে সেটাকেই এরা নিতে থাকে, এরা আর অন্য কোনো দিকে তাকায় না খুব একটা। এবং সেইটাতে ওরা হ্যাপিনেস, মানে কাউকে যদি একটু মানে কিছু খাবার করেও খাইয়ে দিল না, তাহলে সেটা সে যদি একটু বলে না ভালো হয়েছে তোমার পথটা খুব, তাহলেই সে হ্যাপি। এর থেকে তোমরা বুঝতে পারবে যে তোমার পার্টনারকে কি বললে সে হ্যাপি হবে, যে ডেস্টিনি নাম্বার সেই অনুযায়ী ব্যবহার করো, বুঝতে পারছো? ডেস্টিনি নাম্বারের স্বভাব চরিত্র বুঝে যদি তোমরা তার মতো করে ব্যবহার করতে পারো, এবং তার যে সাইলেন্ট ফিচার্স, এগুলোকে বলা হয় সাইলেন্ট ফিচার্স, এগুলো হচ্ছে হিডেন কোয়ালিটিস একটা নাম্বারের মধ্যে, সেটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে তোমরা মানে একদম হাতে খেলাতে পারবে, মানুষকে একদম হাতে খেলাতে পারবে তোমরা। সেই জন্যই নাম্বারের চরিত্রটা বোঝাটা ভীষণ পরিমাণ দরকার রয়েছে। আর একটা কি করে এরা না, মনে মনে অনেক কিছু ভাবে, বসে বসে অনেক কিছু ভাবে যে আমি এই এই করব, বেশ খুশি হয়ে যাব, মানুষকে এটা দিয়ে দেবো, সেটা দিয়ে দেবো, কিন্তু সেই অনুযায়ী বাস্তব কর্মটা করতে অতটা রেডি থাকে না। এরা একটু ধার্মিক প্রকৃতির হয়, পূজা পাশা নিয়ে থাকে, সবকিছু করে, কিন্তু প্রচুর পরিশ্রমের মাধ্যমে যে অর্থ আসে এবং সেই অর্থটাকে জীবনে যে কাজ করতে হবে সেটাকে করে তারপরে সমাজে মানে সবকিছু করতে হয়, সেই জায়গাটা এরা খুব একটা আর ওই দিকে খুব বেশি পরিশ্রমী হতে চায় না খুব একটা। হ্যাঁ, কিছু মানুষ আছে, কিছু ব্যক্তিত্ব আছে, সবসময় আমি নিউমারোলজি ক্লাসে সবসময় সফল ব্যক্তিদের চার্ট নিয়ে উদাহরণ দিই না, আমি সবসময় তোমার আমার মতো সাধারণ যারা মানুষ তাদের কথাগুলোই সবসময় আমি বলতে থাকি, ঠিক আছে? সবসময় আমি তাদের কথাগুলো বলতে থাকি এবং আমি সাধারণ মানুষের ডেট অফ বার্থ নিয়েই সবসময় কাজ করি। সফল মানুষ তো সব নাম্বারেই রয়েছে, ব্যতিক্রম তো রয়েছে, কিন্তু আমি তার যাদের চার্ট যারা সফল হয়ে গেছে তাদের চার্টের উদাহরণ সবাই দেয়, ইউটিউবে দেয়, ফেসবুকেও তো প্রচুর রয়েছে যে অমুকের চার্ট দেখে নিন, অমুকের চার্ট দেখে নিন, এও তো তিন না, জনসাধারণ কিন্তু তাই নয়। তো মেজরিটির কথা আমরা সবসময় বলি, আমি সেই জন্য প্র্যাকটিক্যাল চার্ট দিয়ে এক্সপ্লেনেশনটা দিই, এবং তোমার ঘরের মধ্যে তুমি উদাহরণ খুঁজে পাবে, তোমার পাড়ার মধ্যে তুমি উদাহরণ খুঁজে পাবে, আমি সেই ধরনের উদাহরণগুলো দিই যেখানে তুমি টাচ ফিল করবে যে হ্যাঁ এই তো তিন, আমি একেই খুঁজে পেয়েছি। তাহলে কি হলো, ইমাজিনেশন অনুযায়ী এরা খুব বেশি কাজ বা পরিশ্রম করতে সবসময় রেডি থাকে না। আর এদের একটু হেলদি ফুড, মানে ফুডের দিকে নজরটা বেশি, একটু খাবার খাবো বসে বসে, ওই যে বললাম না খাবার খাবো, দু চারটে রান্না করে দরকারে লোককে খাইয়েও দেবো, কিন্তু ফুড এরা খুঁজবেই, ফুড ব্লগিং টগিং এইসব জিনিস করার দিকেও বেশি ভাবে, বিভিন্ন ধরনের খাদ্য এরা খুঁজে বেড়ায়, খাবেই এরা, খেতে খুব ভালোবাসে, তার ফলে একটু হেলথের ওয়েটটা এদের বেড়ে যায়, ঠিক আছে? আর এদের মধ্যে মনুষ্যত্ব বোধ রয়েছে, এই তিনটা যদি দুবার থাকে, একবার দুবার থাকে, তাহলে এরা দিয়েও দেবে টাকা ধার, এইরাই সেই লোক যারা লোককে টাকা ধার দিয়ে আর সেই টাকা ফেরত পায় না, বুঝতে পারছো?
কি বলছে যে অনেক স্ট্রাগল ছিল কিন্তু ফাইনালি তুমি বিএড এ অ্যাডমিশন পেয়ে গেছো। বাহ সুনন্দা, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ খুব ভালো, অ্যাডমিশন পেয়ে গেছো, তারপর তোমার হেলথের জন্য লেভেল 3 যেটা যা কিছু আছে না কেন নেক্সট ক্রিস্টালে করে নেবে। বাহ অ্যাডমিশন পেয়ে গেছো তো খুবই ভালো কথা। আচ্ছা এ তো পাবেই তোমার, কেন বলো তো তুমি যে পেয়ে গেলে তোমার দেখবে তিনের কোনো প্রভাব আছে, কারণ তোমার তিন দিয়ে নাম্বার শুরু, এখন তিন দিয়েই কথা হচ্ছে। তার মানে এই যে তুমি অ্যাডমিশন পেয়ে তুমি হ্যাপি হয়ে গেলে, ফট করে তুমি কেমন হ্যাপি হয়ে গেলে, দেখো অ্যাডমিশনটা যেই তুমি পেয়ে গেলে তুমি হ্যাপি হয়ে গেলে, ওই হ্যাপিনেসটা কোথা থেকে আসছে, ওই হ্যাপিনেস এর এনার্জিটা কোথা থেকে আছে, তিন থেকে আছে, তোমার তিন আছে, দেখবে তোমার ডেট অফ বার্থের মধ্যে তিন তুমি খুঁজে পাবে নানা রকম ভাবে, তাই জন্য তুমি হ্যাপি হয়ে গেলে এই জিনিসটা পেয়ে ফট করে তুমি হ্যাপি হয়ে গেলে। এবং এদের মধ্যে ক্রিয়েটিভিটি থাকে, কিন্তু ওই ক্রিয়েটিভিটিটাকে মানিতে কনভার্ট এরা করতে পারে না, ক্রিয়েটিভিটি থাকে, ওই যে বললাম শুয়ে শুয়ে বিভিন্ন ভাববে, বসে বসে শুয়ে শুয়ে গান টান শুনবে, এগুলো ভাবে এরা ক্রিয়েটিভ। এই জন্য আমি তিনের ক্ষেত্রে যখনই কোনো ভিডিওতে বলা হয় ক্রিয়েটিভ, তো আমি সেই ক্রিয়েটিভটাকে খুব বেশি ইয়ে করি না, মানে খুব বেশি সেটাকে নিয়ে ভাবি না। কেন কি ক্রিয়েশন থেকে মানি জেনারেশনটা জুপিটার আনতে পারে না। জুপিটার কিরকম দেখো, একটু কম পয়সা থাকবে তাও ভালো, কিন্তু জুপিটার একটা মানে সৎভাবে জীবন কাটাতে চায়। জুপিটার খুব একটা সব ব্যাপারে এই যে প্রচুর মানি 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 ওটা করবে না, আর যদি মানি মানি করে তাহলে জানবে তার মধ্যে পাঁচ আছে বেশি, এই ডেট অফ বার্থের মধ্যে পাঁচ এবং ছয় যখনই থাকবে তখন সেটা এই জুপিটারের কাজ, ডেস্টিনি নাম্বার থাকলেও কিন্তু তার কাজটা সেটা হবে না, তখন সে মানি মানি করবে। যদি চার পাঁচ অথবা ছয় নাম্বার বেশি থাকে ডেট অফ বার্থের মধ্যে, তখন তিন ডেস্টিনি নাম্বার হলেও তার মানি সিকিং নেচারটাই বেশি থাকবে। আদারওয়াইজ তিন যদি থাকে তাহলে কিন্তু সে অল্পেতে খুশি থাকার একটা চেষ্টা করবে, এবং সততার সাথে মা বোন ভাই স্বামী নিয়ে তাদের ঘর সংসার করা, এই জিনিসগুলো, তাতে একটু টাকা কম হয় হোক, এদের কিছু যায় আসে না তাতে, বুঝতে পারলে। অনেকেই বলছে যে হ্যাঁ তিন অনেকক্ষণ হয়ে গেল, এবং আমি সুন্দরভাবে এবারে আমি কিন্তু চার সংখ্যাকে আমি নির্দেশ করব, ঠিক আছে, চার সংখ্যাকে আমি নির্দেশ করব এবারে। তাহলে চার যে নাম্বারটা, হ্যাঁ চার, এই যে চার নাম্বারটা, চার নাম্বারটা হচ্ছে রাহু, ঠিক আছে, দেখো রাহু চার নাম্বার লিড করছে হচ্ছে রাহু। আমি এই জিনিসটা একটুখানি বলে দিই, রাহু হচ্ছে কি করে এবারে দেখো, চার যারা যারা চার নিয়ে জন্মেছে, যাদের ডেট অফ বার্থ যোগ করলে ডেট মান্থ এবং প্লেস, হ্যাঁ ডেট মান্থ এবং প্লেস, আমি আর একজনে নিয়ে নি তাহলে সে বুঝতে পারবে, যেমন ডেস্টিনি নাম্বার বলতে কি বোঝাচ্ছে, আমি আর একটা ডেট অফ বার্থ নিয়ে নি তাহলে সে বুঝতে পারবে। ২৯ আমি নিচ্ছি দীপিকা মুখার্জি, ঠিক আছে দীপিকা মুখার্জি, ২৯/৫/১৯৯৭, ২৯/৫/১৯৯৭, দাঁড়াও একটু দাঁড়াও, ঠিক আছে ২৯/৫/১৯৯৭। ডেস্টিনি নাম্বারের ক্লাস এখন চলছে, যারা যারা জয়েন করেছে তারা একটুখানি দেখে নাও। ডেস্টিনি নাম্বার বের করতে গেলে প্রত্যেকটা নাম্বারকে জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম বছরকে সিঙ্গেল নাম্বারে আনতে হয়। তাহলে নয় আর দুই এগারো, আমরা এখানে এগারো লিখবো, এখানে পাঁচ তো পাঁচই লিখবো যেহেতু সিঙ্গেল নাম্বার। ১৯৯৭কে যদি আমরা সিঙ্গেল নাম্বারে করি তাহলে নয় একে দশ, এইটাকে করলে এক হবে, আর নয় আর সাথে ষোলো, দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো, এটাকে যদি করি তাহলে সাত হবে, তাহলে এটাকে টোটাল যদি করি ১৭ হবে প্রথমে, তাহলে এই এগারো কে যদি আবার সিঙ্গেল করি এক প্লাস এক দুই, পাঁচ হচ্ছে পাঁচ, আর ১৭ যদি করি আট, তাহলে আট পাঁচে ১৩, ১৩ দুয়ে ১৫, ১৫ এই একটা পেলাম আজকে, এক প্লাস পাঁচ, এক প্লাস পাঁচ দেখে নাও, এক প্লাস পাঁচ, এক প্লাস পাঁচ হচ্ছে ৬, এক প্লাস পাঁচ হচ্ছে ৬, তাহলে এর ডেস্টিনি নাম্বার ৬। হ্যাঁ এইভাবে তোমরা ডেস্টিনি নাম্বার বের করে নেবে, কিংবা তোমরা পুরো নাম্বারটাকেও এক এক করে যোগ করতে পারো, পুরোটাকে, নয় আর দুই এগারো, এগারো আর পাঁচে ষোলো, ষোলো আর একে ১৭, এইভাবেও তোমরা যোগ করতে পারো, ঠিক আছে। এখানে যদি তুমি পরপর যোগ করো তাহলে দেখবে ছয়ই আসছে, সতেরো আর নয় ২৬, সতেরো আর নয় হচ্ছে ২৬, আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ২৬, ২৬ আর নয় ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৫, আর এদিকে হচ্ছে ৭ে ৪২, এই পুরোটাকে যোগ করলে দেখবে ৪২ আসে, ৪২কে যদি ফোর প্লাস টু করি তাহলেও সিক্সই আসছে। সুতরাং ২৯/৫/১৯৯৭ এই ডেট অফ বার্থটাকে যদি আমরা টোটালের ওপর করি তাহলে দেখা যাবে সিক্সই আসছে, ঠিক আছে, তাহলে দেখা যাবে সিক্সই আসছে। তাহলে এইভাবে তোমরা তোমাদের ডেস্টিনি নাম্বারটা বের করে নাও। আমি কিন্তু ডেস্টিনি নাম্বার ফোর এর গল্প করছি, এখন ডেস্টিনি নাম্বার ফোর এর গল্প করছি। হ্যাঁ ডেস্টিনি নাম্বার যদি কারোর ফোর হয় তাহলে কি হবে, কি হবে, রাহু দ্বারা সে লিড হচ্ছে এটা প্রথমে বোঝা যাবে, তার মানে সে দায়িত্ব নেওয়ার জন্য জন্মেছে, কারণ আগের লাইফে নেয়নি তো, এটাই হচ্ছে কথা। তো রাহু মানে হচ্ছে রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি দেখে নাও, রাহু মানে এক, মানে কি বলেছিলাম আমরা, এক মানে আমরা কি বলেছিলাম, বর্ন টু বি লিডার,
বর্ন টু বি লিডার, কিন্তু আমরা যখন দেখছি যে রাহু তাহলে বর্ন টু টেক রেসপন্সিবিলিটি, চার মানে হচ্ছে বর্ন টু টেক রেসপন্সিবিলিটি, ভালো করে বোঝো। অন্যেরা এদের উপর ভীষণ ডিপেন্ড করে যায় এবং এদের ছোটবেলা থেকে দেখা যায় যে পরিবারের মধ্যে একটা দায়িত্ব নেওয়ার ব্যাপার এসে যায়, পরিবারে না ভীষণ একটা দায়িত্ব নেওয়ার ব্যাপার এসে যায়। যদি কিনা এই চার একাধিকবার দুটো তিনটে চলে আসে ডেট অফ বার্থের মধ্যে, তাহলে দেখা যায় না যে একাধিকবার চলে আসলে দেখা যায় যে দায়িত্বটা ভীষণ বেশি কাঁধে পড়ে যায় এবং অন্যেরা ভীষণ ডিপেন্ড করে এবং তার কাছ থেকে হেল্প আর সাপোর্ট খোঁজে। চার যদি কারো ডেস্টিনি নাম্বার হয় তার কাছ থেকে বিভিন্ন মানুষ না হেল্প আর সাপোর্ট খোঁজে, কিন্তু এরা বৃহস্পতি নয়, এরা বৃহস্পতি নয়, এরা কিন্তু হেল্প আর সাপোর্ট অত সহজে দিয়ে দেবে না, হট করে কাউকে দিয়ে দেবে, বেশি করে দিয়ে দেবে কাউকে, কিন্তু কাউকে দিতে পারবে না, মানে অসম বন্টন করে ফেলে এরা পরিবারের মধ্যে, কাউকে অনেক বেশি সাহায্য করে ফেলবে। আমি এরকম অনেক মহিলাকে কনসালটেশন নিতে দেখেছি যাদের স্বামীদের, যারা এসে বলে আমার স্বামী একসময় তার ভাইকে ছোট ভাইকে অনেক সাহায্য করে দিয়েছে বা আত্মীয় স্বজনকে এত সাহায্য করে দিয়েছে, আজকে সংসারে আমাদের নেই। তার মানে হেল্পের মাইন্ড চারেরও আছে, কিন্তু একসময় এত করে দেয় যে আর একটা দিক বুঝে চলতে পারে না। এই ম্যানেজমেন্টটা কিন্তু ছয় ভীষণ ভালো করে, এই ম্যানেজমেন্টটা কিন্তু ছয় ভীষণ ভালো করে। ছয় কিন্তু ওইভাবে টাকা বের করে দেবে না, ছয় কখনো ওইভাবে টাকা বের করে দেবে না, আনটিল আর আনলেস যদি ডেট অফ বার্থের মধ্যে চার বেশি করে না থাকে, তাহলে ছয় কিন্তু ওইভাবে টাকা বের করে দেবে না কখনোই, সে ঠিক ম্যানেজ করে দেবে। কিন্তু চার কি করবে, এনাও এনাও করে যতক্ষণ আছে দিয়ে দিল, একদিকে হয়তো দিয়ে দিল, যখন যেদিকে তার মাইন্ড হবে রাহু না যেদিকে যাবে এক্সপ্লোর করবে, রাহু হচ্ছে এক্সপ্লোশন, কিন্তু আর একটা দিকে নিজের কি করে চালাবে সে জানে না, নিজের কি করে চালাবে সে জানে না, বুঝতে পারলে? এই হচ্ছে রাহু। তাহলে ঠিক আছে, একটা জিনিস দেখো, কনস্ট্রাকশনের ব্যবসায় না এদের বিশেষ বেশি উন্নতি হয়। যদি কারোর ডেস্টিনি নাম্বার চার আসে আর সরাসরিও তুমি ডেট অফ বার্থের মধ্যে দেখতে পাও কোনো পুরুষ মানুষের, তাহলে তাকে চোখ বন্ধ করে কনস্ট্রাকশনের ব্যবসায় যেতে বলো। ঠিক আছে, কনস্ট্রাকশনের ব্যবসায় আমি কেন বললাম রাহুর ক্ষেত্রে এটা ভীষণ প্রযোজ্য, যে রাহু যদি কোনো রিয়েল এস্টেটে ইনভেস্ট করে বা কনস্ট্রাকশনের ব্যবসায় তারা যদি কাজ করে, তাহলে তাদের ভীষণ পরিমাণ উন্নতি হয় যদি কিনা চার থাকে। ঠিক আছে, আর ডে টু ডে ট্রেডিং রিলেটেড কোন প্রফেশনে যদি তারা যায় যেতে চায় তাহলে ভীষণ তাদের উন্নতি হয়, বুঝতে পারছো? চার নাম্বারটা যখনই পাবে এই প্রফেশন তোমাদেরকে 90% উন্নতি দেবেই দেবে। এবার চারের মধ্যে সততা খুব একটা অনেক সময় থাকে না, সততা থেকে এরা একটু বঞ্চিত হয় মাঝে মাঝে, ভুল কাজ করার দিকে উদ্যত হয় যেহেতু রাহু, তো কখন উদ্যত হয় এই চার যদি তিনবার এসে যায় তখন ভুল কাজটা তাদের দ্বারা বেশিরভাগ হয়ে যায়। জীবনে অনেক কিছু পালিয়ে বিয়ে করা বা ভুল বলবো না, ডাইরেক্ট সবসময় পালিয়ে বিয়ে, তারপরে বিফোর ম্যারেজ কোনো এসে গেল, কোনো প্রেগনেন্সি ব্যাপার এসে গেল বা কোনো সাতটা জুয়া খেলে সেখানে পয়সা হারিয়ে দিল, এই জিনিসগুলো মানে যেগুলো পাপ কাজ বা ধরো কিছু একটু রং নেগেটিভিটি হচ্ছে বা তার সাথে কিছু খারাপ হয়ে গেল, অনেক ধরনের আজকাল তো ঘটনা ঘটছে মহিলাদের সাথে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, সেখানে এই চার তিনবার থাকার একটা উপস্থিতির ফল কিন্তু ওটা হয়ই হয়। মানে তুমি 99% ধরে নাও এই চার আর নয় এই জিনিসটা যদি দুবার তিনবার এসে গেল ডেট অফ বার্থের মধ্যে, 444 বা 999 এর ম্যানার যদি পেয়ে গেলে ও তার সাথে যদি ডেস্টিনি নাম্বার হচ্ছে, তাহলেই তার সাথে একটা খারাপ কিছু হওয়ার ঘটনার ব্যাপার থাকে। আর যদি একবার চার থাকছে তাহলে সে কারোর সাথে খারাপ করছে এই ধরনের কোনো ঘটনা হতে পারে। তো সেই জন্য চার কোন অ্যাসপেক্টে কি ধরনের কাজ করছে সেটা তোমরা একটুখানি বুঝে ক্লায়েন্টকে গাইড করবে আর কি। ঠিক আছে, তো এই নেগেটিভ অ্যাসপেক্টগুলোকে ওভারকাম তারা করতে পারে 31 বছরের পর থেকে, 31 বছরের পর থেকে আস্তে আস্তে একটু জ্ঞান চলে আসে এবং চারের সঙ্গে চার ব্যালেন্স হয়ে যায়। জানো তো চার ব্যালেন্স হয়েও যায়, কখন ব্যালেন্স হয়ে যায় বলো তো, যদি চারের সঙ্গে তুমি ডেট অফ বার্থের মধ্যে একটা বা দুটো তিন খুঁজে পাও, তাহলে তিন আর চার মিলে চারের আর নেগেটিভ এফেক্টটা খুব একটা করতে দেবে না, তখন চারের নেগেটিভ এফেক্ট কিন্তু তুমি পাবে না, তখন কিন্তু তুমি চারের পজিটিভ এফেক্টই পাবে। কেন, পিছনে কে খেলবে, চারের ব্যাকগ্রাউন্ডে কে খেলবে, তিন। আমি সেই জন্য আজকে ব্যাকগ্রাউন্ডটা মানে ডেট অফ বার্থের ব্যাকগ্রাউন্ডটা দেখানোর জন্য তোমাদের বলছি। তাহলে চারের সাথে সাথে তোমরা কি খোঁজার চেষ্টা করবে, তিন খোঁজার চেষ্টা করবে, চারকে ব্যালেন্স করার জন্য তিন খোঁজার চেষ্টা করবে, তাহলেই একমাত্র সেই লোকটার দ্বারা আর অতটা ভুল হবে না এবং সে দেখবে যে চারের যে প্রেডিকশন বলছে এগুলো তো খুব একটা মিলছে না, কারণ সে তিন দ্বারা তিনের বৈশিষ্ট্যটা তার মধ্যে বেশি করে দেখা যাচ্ছে যতই তার ডেস্টিনি নাম্বার চার হোক না কেন। এই এই জিনিসগুলোকে, এই প্যাটার্নগুলোকে আজকে বোঝানোর জন্য এই ক্লাসটা হচ্ছে, যে কিভাবে তোমরা নানা রকম ভাবে দেখবে, আরো নানা রকম ভাবে দেখা যায় ডেস্টিনিকে, সেগুলো কিন্তু আমি অন্যান্য ক্লাসগুলোতে আলোচনা করব। এরপরে সেই পাঁচ, এই সেই পাঁচের লোকটা কোথায় গেল, এখানে পাঁচের ছিল, পাঁচ কার আছে দেখি, এইবার পাঁচ, পাঁচ হচ্ছে মার্কারি, সবচেয়ে খুব সুন্দর গ্রহ, হাস্য মানে হেসে খুশে থাকা গ্রহ, খুব সুন্দর গ্রহ, যখন হেসে খুশে আছে ঠিক আছে, কিন্তু এদের যদি মারাত্মক কোনো খারাপ লাগে দুঃখ হয় ওই যে চুপ করে যাবে এরা, এরা তিন থেকে চার দিন চুপ করে থাকবে। পাঁচ, পাঁচের যে লোকেরা আছে, পাঁচের লোকেরা হচ্ছে মানুষের সঙ্গে ঠিক কমিউনিকেশন করার জন্যই এদের জন্ম হয়েছে,
এদের ফ্রিডম চাই চাই, এরা এক জায়গায় থাকতে পারে না। এরা পাঁচ মানে হচ্ছে ফ্রিডম, এটা লিখে নাও, পাঁচ মানে হচ্ছে ফ্রিডম। আচ্ছা আচ্ছা, এই তো ইন্দ্রাণী চলে এসছে, পাঁচের মানুষ, পাঁচের মানুষ খুব ভালো। দেখো পাঁচের মানুষ হতে পারে, কিন্তু ওর মধ্যে কিছুটা স্থিরতা একটা টাইমের পর থেকে আসবে। এই তো তিন বছর পর থেকেই তোমার একটা স্থিরতা আসবে। কেন বলতো, তোমার জিটা আছে, জি মানে হচ্ছে তোমার এইটের আন্ডারে পড়ে আর কি। তো সেভেন একটা দিকে দেখা হয়, আবার জি কে এইটের একটা দিকে দেখা হয়। তো এই যে জায়গাটা আছে না, এরা কিন্তু সেই এইটটা তোমাকে খেয়াল দেবে। মানে তুমি যতটাই যাই করো না কেন, তুমি আবার সব থেকে বেশি অ্যাডজাস্ট করবে। এরা যদি অ্যাডজাস্টমেন্টের খেলায় নামে না পাঁচ, তখন তুমি পাঁচকে আর হারাতে পারবে না। এরা যেমন ফ্রিডম চায়, আবার এরা যদি মনে করে সব থেকে ভালো কারিগরও এরা হতে পারে। কেমন কারিগর, এরা চাইলে কোনো সংসারকে ধরেও রাখতে পারে খুব সুন্দরভাবে। কিন্তু হ্যাঁ, চিটিং মাইন্ড মাইন্ডে থাকে না, যেটা রাহুর মধ্যে একটু থাকে। ওই যে বললাম সিঙ্গেল চার থাকলে কাউকে একটু চিট করা, এই ধরনের জিনিসগুলো থাকে চারের মধ্যে, কিন্তু সেটা পরে ওরা বুঝতে পারে। তো চারকে সবসময় সেই জন্য তিন পাঁচ এসব নাম্বার দিয়ে রক্ষা করতে হয়, কিন্তু পাঁচ কিন্তু সেটা করে না। ফ্রিডম মানে এই না যে আমি অন্যের মতামত না মেনে যা কিছু করব। এরা পরিবার পরিজনকে নিয়েই করতে ভালোবাসে, কিন্তু সেই তিনের মতো নয় যে খেয়ে দিয়ে বসে থাকলাম, ওরকম নয়। এরা ঠিক মাসে দুবার তিনবার করে ঘুরতে যেতে চাইবে। দেখো পারলো না, সাধ্য নেই হয়তো সংসারে, সেটা আলাদা কথা, কিন্তু আমি কিন্তু সেটা বলছি না। আমি বলছি নেচার, নেচার মানে চাইলে কিন্তু তারা চায়, মানে চাইলে যদি সুযোগ থাকে তাহলে করবে এরা সেই কাজ। তাই জন্য এরা ফ্রিডম ভীষণ পছন্দ করে, ঘুরতে পছন্দ করে। সেই জন্য পাঁচ একটা যদি থাকে আর ডেট অফ বার্থের মধ্যে যদি একটা পাঁচ পাও, খুঁজে আমি বারবার বলি যে অ্যাটলিস্ট ট্যুর ট্রাভেলের বিজনেসের দিকে তুমি ভাবতে পারো, বা কারোর যদি ট্যুর ট্রাভেলের বিজনেস থাকে সেখানে ইনভেস্ট করতেও পারো। এই যে এই যে রেকর্ডেরটা দেখবে ইন্দ্রাণী, তিন নিয়ে আজকে আলোচনা হয়েছে, রেকর্ডেরটা দেখবে। আচ্ছা এই যে দেখে নাও, এই যে কার ডেট অফ বার্থ, এটা ছিল 29/5/1997। এ কিন্তু চোখ বন্ধ করে অন্য কোন ট্যুর ট্রাভেলের বিজনেসেও ইনভেস্ট করতে পারে, সেখান থেকে লাভ করবে, সেখান থেকে লাভ করবে। একটা পাঁচ এর আছে, এই যে পাঁচ এই নাম্বারটা এর আছে, ডাইরেক্ট আছে। এর ডেস্টিনি নাম্বার ৬ বটে, ৬ও কিছুটা ট্রাভেল বিজনেস কে ইয়ে করে, কিন্তু এই যখনই একটা মাঝখানে পাঁচ এসে গেল না, তার মানে সব মে মান্থ বর্নি করবে তা নয়। এই যে ৬ ডেস্টিনি নাম্বারের সাথে যেহেতু পাঁচ এসছে, আমি সেই কারণে বলছি যে করতে পারে। কিন্তু যদি পাঁচ কারোর ডেস্টিনি নাম্বার হয় তাহলে সে করতে পারে, যদি পাঁচ এখানে সরাসরি নাও পায় তাহলেও সে করতে পারে। সে কত বছরের পর করতে পারে, হচ্ছে গিয়ে তোমার বলছি এটা এটা হচ্ছে ৪১ বছর, এটা একটু লিখে রাখো, 41 ইয়ার্স এর পর, সে নিজের ট্যুর ট্রাভেলের পর নয়, জাস্ট 41 ইয়ার্স থেকে সে তিন চার বছরের মধ্যে দুর্দান্ত উন্নতি করবে। যদি কারোর প্রচুর বেশি একটা পাঁচ যদি থাকে, এটাকে সে কাজে লাগাতে পারে। মানে ট্যুর ট্রাভেলের বিজনেসটা তার জন্য লটারির মতো কাজ করবে, লটারির মতো, যে আমি এক দু বছর ইনভেস্ট করেছিলাম, কি পরিমাণ টাকা আমার দ্বিগুণ হয়ে গেছে, দ্বিগুণ চারগুণ, মানে অন্যান্য যে কোনো বিজনেসের থেকে ওই টাইমে ভালো টাকা দিয়ে বেরিয়ে যাবে। এটা হচ্ছে পাঁচের খেলা, কারণ পাঁচের ওই ফ্রিডমের যে নেচার না, সেটা চোখ বন্ধ করে 41 ইয়ার্স থেকে ভীষণ খেলে, তিন চার বছর, ওই তিন চার বছর ভীষণ খেলে। আমি এটা বহুবার দেখেছি, বহু ক্লায়েন্টের ক্ষেত্রে দেখেছি। আচ্ছা এদের একটা কন্টিনিউ প্রোগ্রেস হয় লাইফে, কন্টিনিউ প্রোগ্রেস হয়। যদি সেটা আটকায় কোনোভাবে, তাহলে যেন ওই তিন বা আট নিয়ে বসে আছে। পাঁচের প্রোগ্রেসের যে প্রেডিকশন, পাঁচ ডেস্টিনি নাম্বার যাদের, তাদের প্রোগ্রেসের যে প্রেডিকশন বললাম, সেটা যদি আটকে যায় তাহলে জানবে ডেট অফ বার্থের মধ্যে তিন বা আট নাম্বার নিয়ে হয়তো একটু বসে আছে, তার জন্য কিছু কিছু অবস্টাকলস তার হচ্ছে সেই কারণে। তাছাড়াও এরা স্বাধীনতা পছন্দ করে, লিবার্টি, এরা স্বাধীনতা পছন্দ করে, একটু নিজের স্পেস চায়, নিজের পছন্দের একটু মুভি দেখলো, নিজের পছন্দের খাবার খেলো, বা যদি কোনো স্পিরিচুয়াল লাইনে একটু কম যায় এরা, স্পিরিচুয়াল লাইনে এরা একটু মানে এইসবই করতে পছন্দ করে, এ ধরনের তামসিক মানে জায়গার মধ্যেই এরা একটুখানি ইনভলভ থাকতে পছন্দ করে এবং নিজের মতো করে লাইফটাকে কাটায়। এরা একটু গণেশ ভক্ত হয়, গণেশ বা শিবের একটা নাম করে এরা, আদারওয়াইজ খুব বেশিক্ষণ ধরে পূজা অর্চনা এই জিনিসগুলো পাঁচকে করতে খুব একটা দেখা যায় না। কিন্তু এরা হ্যাপিনেস শেয়ার করতে পারে, এরা ভীষণ ভালো কমিউনিকেট করতে পারে মানুষের সাথে, এরা সবকিছুই করে, এরা লাইফে সব দিকটাকে ব্যালেন্স করে চলতে পারে, মানে কারোর ক্ষতি না করে এরা চায় যে আমি ব্যালেন্স করে চলবো। আগেন আমি বলছি যে ধরো ক্ষতি না করে, আমি বললাম এখানে, আমি কি বললাম ওয়ার্ডটা, ক্ষতি না করে। এবার যখন সেই ব্যক্তি দেখা যাচ্ছে ক্ষতি করছে, তাহলে জানবে চার রয়েছে তার মধ্যে, চারের একটা নেচার রয়েছে তার মধ্যে যার কারণে ক্ষতি করছে, কিংবা চার আটের একটা কম্বিনেশন রয়েছে, নয়ের কম্বিনেশন ওভার পাওয়ার, ক্ষতি করলে এরাই করবে, ক্ষতি করলে এই নাম্বারগুলোই করবে,
ব্যাপারটা বুঝতে পেরেছো? তো এই নাম্বার গুলো আমাদেরকেও হার্ম করে এবং অন্যকে হার্ম করে, কারা হার্ম করে না কোন নাম্বার সেটাও আমাদের জানতে হবে। কিন্তু পাঁচ ডেস্টিনি নাম্বারের জন্য যে সে হার্ম করছে কাউকে সেটা কিন্তু নয়, এটা কিন্তু বুঝতে হবে বিষয়টা, ঠিক আছে? তাহলে তাহলে বললাম যে লিবার্টি এদের পছন্দ, প্রোগ্রেস এদের থাকে, ফ্রিডম এরা পছন্দ করে, আর বাকি যে যে জিনিসগুলো পাঁচ নিয়ে বললাম কাইন্ডলি তোমরা একটু দেখে নাও যাতে তোমরা সবকিছু বুঝতে পারো। এবং এই পাঁচ যদি তিন চার বার চলে আসে, খুব কম মানুষেরই চার পাঁচ বার পাঁচ থাকে, তাহলে লাইফের যত গুণ এদের ছিল সবটাই নষ্ট হতে থাকে, সবটাই নষ্ট হতে থাকে। এবং তাকে বলা হয় বাউন্ডুলে। কি বলা হলো? বাউন্ডুলে। বাউন্ডুলে মানে কি? সে এমন বেশি ঘর ছাড়া হয়ে যাবে যে তাকে তার বাবা মা ঘরেই ফেরাতে পারবে না, মানে এই ধরনের ডেট অফ বার্থ হয়ে যাবে শেষে, বুঝতে পারলে? একদম ছাড়া, আর না হলে একদম হাই লেভেলের সেন্স হয়ে যায় এরা, সন্ন্যাসী, সবকিছু ছেড়ে চলে যাবে। পাঁচ যদি ওভার পাওয়ার থাকে এই দুটো জিনিসই হবে, হাইলি পজিটিভ কিন্তু সেটা খুব কম যায়, এটা নেগেটিভ জোনে বেশি যায়, নেশা টেশা করে একদম ঘর ফর ছেড়ে অর্ধেক দিন এরা ঘরে ফিরবে না। আর ওই যে ফ্রিডম, অতিরিক্ত ফ্রিডম, একাধিক সম্পর্ক থেকে শুরু করে সবকিছু, পাঁচ যদি এইভাবে ওভার পাওয়ার হয়ে যায়, আদারওয়াইজ পাঁচ কিন্তু যথেষ্ট ভালো এই পজিটিভ রেজাল্ট গুলো কিন্তু দিতে থাকে, বুঝতে পারলে? আচ্ছা, এইবারে আসছি ছয়। এইবারে আসছি ছয়, খুবই ভালো একটা ডেট অফ বার্থ এবং খুবই ভালো তোমার নাম্বার। ছয়ের জায়গাটা একটুখানি বলি, ছয় হচ্ছে ভেনাস দ্বারা পরিচালিত। ভালো করে দেখো, এই সেই শুক্র যে কিনা আমাদের এই ধরাধরিত্রীতে বেঁচে থাকতে হেল্প করে, এই সেই শুক্র যে কিনা আমাদের এই ধরাধরিত্রীতে বেঁচে থাকতে হেল্প করে। কারণ আমরা এই মেটেরিয়াল মোহ মায়া এইসব জিনিসগুলো ছাড়া কিন্তু বেঁচে থাকতে পারি না। আমরা কিন্তু সাধুসন্ত নই যে আমরা খাদ্য ত্যাগ করে দেবো, প্রথমে পোশাক ত্যাগ করে দেবো, তারপর আমরা শ্বাস প্রশ্বাসও আস্তে আস্তে নিজের ইচ্ছায় নেব কি নেবো না সেটা ভাববো, দিয়ে আমরা পাহাড়ে চলে যাব, তারপরে তো লাস্টে নিজের ইচ্ছায় দেহ ছেড়ে দেবো। আমরা কিন্তু সেরকম নই, আমরা কিন্তু সবাই ভেনাসের আন্ডারেই রয়েছি। কারণ আমাদের বাঁচতে গেলে ওইগুলো লাগবে, পোশাকও লাগবে, খাদ্যও লাগবে, এই জিনিসগুলো লাগবে, তারপরে গৃহস্থ জীবনও লাগবে, একটা সঙ্গী লাগবে, কি এগুলো লাগবে কি না? এগুলো যদি তুমি ভাবো যে তোমার লাগবে, তাহলে তোমার ছয়ের প্রয়োজন আছে জীবনে, তাহলে তোমার ছয়ের প্রয়োজন আছে। আর যদি ভাবো এগুলো লাগবে না, তাহলে তুমি যা পারো করো, তুমি তো সাধু হতেও পারবে না, তাহলে তুমি কি করবে? তাহলে প্রত্যেকটা মানুষের বাঁচতে গেলে অ্যাটলিস্ট ছয়ের প্রয়োজন আছে। কিন্তু সেই নাম্বারটা কি আমাদের সবার থাকে? আমাদের সবার থাকে, যার কারণেই তো নানা রকমের অভাব, কারোর পোশাকের একটু অভাব, কারোর খাদ্যের অভাব, কারোর মানে এইসব লাক্সারি কমফোর্টেবল থিংস এর অভাব, অনেক কিছুর অভাব তাদের মনের মধ্যে থাকে, একটা পূরণ হয় তো একটা হয় না, কারণ ছয়ের অভাব তো আছেই। ছয় এমন একটা নাম্বার যার অভাব বেঁচে থাকতে কখনো তুমি পূর্ণ করতে পারবে না, ছয় তোমাকে অভাবে রাখবেই সব সময়। কারণ অভাব যদি ছয় হয়, স্বভাব হচ্ছে তিন, ঠিক আছে? তাহলে তিনকে নিয়ে আমরা কি আলোচনা করেছিলাম, যে তিন ইজ স্বভাব আর ছয় হচ্ছে অভাব, বুঝতে পারছ? কারণ মেটেরিয়াল থিং যদি মানুষ চেষ্টা করে, মেটেরিয়াল আর কমফোর্ট থিং সেগুলো শেষ নেই। আজকে বিশ্বের ধনীতম কুবের ব্যক্তিও কিন্তু আরো বেশি করার চেষ্টা করছে। তাহলে ছয়ের কি কোনো এন্ড আছে বলে তোমার মনে হয়? ছয়ের এন্ড আছে? ছয়ের কোনো এন্ড নেই। ছয়ের একটা অভাব সবসময় থাকবেই মানুষের জীবনে। তাহলে যখন ডেস্টিনি নাম্বার ছয় আসবে, তখন তোমাকে একটা জায়গায় লিমিটেড একটা মাইন্ডও রাখতে হবে, যে জীবনে কিছু কিছু অর্জন করব, কিছুটা দানও করব। ছয় সেটা করতে একটু দেরি করে ফেলে, তাদের সবসময় মনে হয় যে আমার চাই চাই, আমার এটা হচ্ছে না, এটা হচ্ছে না। কারণ অভাবের মাইন্ডটা খুব বেশি করে ছয় যোগায় আমাদেরকে, যে ভাই তোমার এটা নেই, তোমার এটা নেই, তুমি দেখো, তুমি আরো করো আরো করো। কিন্তু যতটুকুই করবে না কেন, তার থেকে কিছুটা দেওয়ার মাইন্ড, মানে তিনের মতো যে মাইন্ড, তিন আর ছয় এই জন্যই একটুখানি আলাদা আলাদা রকমের ব্যাপার থাকে। তিন কি বললাম, যে অল্পেতেই হ্যাপি, আমার হোক না হোক, আমার চুল আচড়ানো না হোক, আমি একটু খেয়ে শুয়ে বসে থাকি, সেটাই ভালো। কিন্তু ছয় সেটা করবে না, ছয় সেটা করবে না। ছয়ের টাইম হলে সে নোকটাকেও ভালো করে ডিজাইন করে নেবে, দরকারে একটুখানি টাইম পাবে, তার মধ্যে নিজেকে ডিজাইন করে নেবে, তার মধ্যে নিজেকে ঠিক সুখ বের করে নেবে, তার জন্য পরিশ্রম করতে হোক, তাতে কোনো ব্যাপার না। ছয় কিন্তু পরিশ্রম করবে প্রচুর, এরা খুব পরিশ্রমী হয়, নিজের সুখ সম্পত্তি অর্জনের জন্য খুব চেষ্টা করে এরা ছয়, বুঝতে পারলে? আর এবং হ্যাঁ, হ্যাপিনেস এদেরও থাকে, লিবার্টি এরাও পছন্দ করে, সব করে। কিন্তু ওই যে বললাম নিয়ন্ত্রণটা রাখতে হবে, সেই নিয়ন্ত্রণটা কোথাও কোথাও হারিয়ে যাবে, যে আরো চাই আরো চাই, আরো চায়ের চক্করটা ছয়ের একটু বেশি থাকে, বুঝতে পারছো? এই আরো চাইটাকে একটু একটু
নিয়ন্ত্রণে ছয়কে রাখতে হবে। এবং আরেকটা ব্যাপার, ছয়ের মধ্যে একাধিক রকমের গুণ থাকে, এরা মিউজিকও পছন্দ করে, এরা রিয়েল এস্টেট কনস্ট্রাকশনের বিজনেসেও ভালো যেতে পারে, এরা গার্মেন্টস এর বিজনেসও ভালো করতে পারে, এদের লাক্সারি আইটেমের যে বিজনেস, লাক্সারি কোন আইটেমের বিজনেস বা কারের কোন কার রিপেয়ারিং রিলেটেড অটোমোবাইল সেক্টরটা এদের ভীষণ ভালো হয়, লাক্সারি ভেনাস যা যা দেখে, যা কিছু দেখে, সুগন্ধি দ্রব্যের কোন ব্যবসা হোক সেগুলো এরা খুব ভালো করতে পারে, ভেনাসের যে ডেস্টিনি নাম্বার যেটা। কিন্তু এই ছয় যদি ওভার পাওয়ার হয়ে যায় তাহলে চাহিদার শেষ থাকে না, ছয় যদি ওভার পাওয়ার কোনোভাবে হয়ে যায় তাহলে কিন্তু এদের চাহিদার শেষ থাকবে না। এই যে ছয় নাম্বারটা যদি দু তিনবার এসে গেল, এর তো একটা আছে, ব্যালেন্সড, এ অনেক ব্যালেন্সড। কেন বলতো, এর কি আছে, কি আছে, এই যে ডেট অফ বার্থটা নিয়েছিলাম, এর দুমোনা একটা ভাব আছে, যেহেতু দুই আছে, সাত আছে, মানে এর একটা ফ্যামিলি সাপোর্ট আছে, এর যতই এদিক ওদিক লাফাক এর ফ্যামিলি কিন্তু একে ঠিক টেনে ধরে রাখবে, এর ফ্যামিলি কিন্তু একে ঠিক টেনে ওকে ধরে রাখবে, এর ফ্যামিলির সাপোর্টটাই পাবে। আর ওই খেয়ে শুয়ে বসে থাকা টাইপের পাবলিক তো এর মোটেই নয়, কিন্তু নানা রকমের কনফিউশন এবং ইমাজিনেশন এর রয়েছে, যেহেতু দুইটা প্রথমেই চলে এসছে। ওই তো বললাম, ডেট অফ বার্থের প্রেডিকশন এত সুন্দর জিনিস না, তুমি যদি প্রত্যেকটা নাম্বারকে বুঝে যাও তাহলে এখানেই তোমার প্রেডিকশন 99% আয়না হয়ে যাবে। আর 1% তো ভগবানের হাতে থাকেই, সেটা তো কখন কার কি হয় বলা যায় না, কিন্তু 99% আয়না হয়ে যাওয়া মানে বুঝতে পারছো, একটা কোর্স থেকে বা একটা কনসালটেশন থেকে বা একটা নাম্বার থেকে ক্লাস করে করে যদি তোমার 99% আয়না হয়ে যায় জীবনটা, জীবনটা যদি আয়না হয়ে যায় তাহলে তুমি আগেও তো সব ভালো বুঝতে পারবে যে আমার এই নাম্বার এই বলছে, আমি এইভাবে চলবো। আর তুমি লোকেরও দেখে নিতে পারবে ফট করে, তার জন্য কোনো নিউমারোলজিস্ট হওয়ার দরকার নেই, এটা সবাই বোঝে, পড়াশোনা যে করেছে সবাই বোঝে, ঠিক আছে। তাহলে এই ছয় নাম্বারটা যার আছে বেশি করে, তখন তার কিন্তু চাহিদা শেষ থাকবে না, প্রচুর বেশি চাহিদা তখন থাকতে পারে তার, কিন্তু চাহিদা ওভার পাওয়ার হওয়া ভালো না। আমি বারবার বললাম যে কিছু কিছু দানও তখন করতে হবে, যে আমার কিছু দিয়ে দিলাম, সপ্তাহে কিছু দান করলাম, সে আমি 2-10 টাকা দান করি। ছয় সাধারণত একটু মানে সাদা নয়, সরি, ছয় যারা আছে তারা গ্রিন কালারের মুখ, গ্রিন মুখ যে ডাল, গ্রিন মুখ ডাল আছে, ওগুলো একটু দান করলে তাদের ভালো হয় আর কি, তাদের সঙ্গে ছয়টা ভীষণ ভালো। এছাড়া তোমার লাক্সারি যে আইটেমগুলো, মানে তোমার যে সুগন্ধি দ্রব্য, এই জিনিসগুলো তুমি নিজের কাছে রাখছো, রাখো, কিন্তু তুমি ধরো একটা 6 টাকা দিলে, 6 টাকা দিলে বা 15 টাকা দিলে, বা তুমি ছয়ের রেসপেক্টেই একটা টাকা দিলে, মানে ছয় যদি ওভার পাওয়ার, মানে এই ছয়টা যদি একাধিকবার থাকছে তাহলে তুমি ছয়ের রেসপেক্টেই কোনো টাকা তুমি গরিবকে দিয়ে দাও, 6 টাকা দিয়ে দাও, 15 টাকা দিয়ে দাও, ঠাকুরের কাছে দান করে দাও, এবং গ্রিন মুখ তুমি দান করে দাও, তাহলে তোমার ছয়টা একটু ডিস্ট্রিবিউট হয়ে যাবে। মানে ওই আরো চাই বা নেশা বা তোমার যে একটা একটা যে ইনভলভ হয়ে যাচ্ছ তামসিক দুনিয়ায়, তুমি যে ইনভলভ হয়ে যাচ্ছ সেই জায়গাটা তোমার একটু কমবে তোমার, ঠিক আছে। সেই জায়গায় ছয়কে আমি বারবার এই জিনিসটা বলি। এবং আনএক্সপেক্টেড হ্যাপিনেস এরা মানুষকে দিতে পারে, আমি বারবার বলি, যাদের পরিবারে কোনো ব্যক্তির মধ্যে ছয় নেই, তাদের যদি একটা সন্তান হয়ে যায়, ছয় যার আছে, যাদের পরিবারের মধ্যে কোনো ব্যক্তির ছয় নেই, ভালো করে বোঝো, এমন এমন বাবা মা বোন তাদের তিনজনেরই কোনো ছয় নেই, দেখা গেল একটা বাবা মা বোন একটা পরিবারে হয়তো আছে, একটা বাবা মা মেয়ে সন্তান আছে, তিনজনে আছে, বা বাবা মা ছেলে সন্তানই একটা আছে, তাদের ডেট অফ বার্থের মধ্যে কোথাও দূর দূরান্ত ছয় পাওয়া যাচ্ছে না, কারণ ছয় একটা মেটেরিয়াল। এবার তো তারাও বাচ্চে, তারাও স্ট্রাগল করছে লাইফে, তারাও সব করছে, কিন্তু একটা ছয়ের তো দরকার রে ভাই, কারণ পোশাক আশাক গাড়ি বাড়ি নিয়ে তো লোকে থাকবে। তো সেই জায়গাতে যদি দ্বিতীয় সন্তান একটা এসে গেল চাটে, আর একখানা ছয় যদি তার এসে গেল, ভালো করে বোঝো খেলাটা, একটা ছয় যদি তার এসে গেল, তাহলে ওই ছয়টা এদের পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে হেল্প করে। সেটা যদি আমি মানছি তাদের ডেস্টিনির সঙ্গে হয়তো এনিমি নাম্বার হতেই পারে, ডেস্টিনি নাম্বারের রেসপেক্টে আমি সেটা দেখবো না, কিন্তু তার আসার পরে তাদের লাইফে মেটেরিয়াল সাকসেসটা একটু বেশি হয়, মানে তার বাবা যে কাজকর্ম করবে বা তার মা যে কাজকর্ম করবে, সেই কাজকর্মে একটা উন্নতির জায়গা এখানে বেশি দেখা যায়, বুঝতে পারছো। সেই জন্য ছয় যুক্ত পরিবারে একটা ব্যক্তি থাকা ভালো, ছয় থাকলে মেটেরিয়াল যে লক্ষ্মী, ছয় হচ্ছে লক্ষ্মী, মা লক্ষ্মী, তো মা লক্ষ্মীর বাস থাকে, সেই জন্য ছয়ের থাকাটা ভালো, কারণ জীবনে না আমাদের বাঁচতে গেলে এগুলোও দরকার আছে। একবারে বৈরাগ্যের পথে গিয়ে, ভক্তি পথে গিয়ে সন্ন্যাসী তো কেউ হয়ে যাবে না, সেই জন্য যারা হয়ে যাবে না তাদের ছয়টা দরকার আছে। আর যদি তোমার মনে হয় তুমি সন্ন্যাসী হবে, তাহলে তুমি তিনের পাওয়ারটাকে বাড়াতে পারো, কিন্তু এটা ক্লাস তো সন্ন্যাসীদের জন্য না, ক্লাস হচ্ছে গৃহস্থদের জন্য, এবং যারা আমরা মেটেরিয়াল ওয়ার্ল্ড পছন্দ করি তাদের জন্যই ক্লাসগুলো হয়। সেই জন্য আমি বারবার বলি, ছয়টাকেও কিছুটা অ্যাক্টিভ করে করে আমাদের চলতে হবে। চলো আমরা সাতের দিকে যাই এবার। হ্যাঁ, থ্যাংক ইউ, অনেক অনেক ভালো লাগছে। কে কি বলছে দেখি, জোডিকাল শাশ্বতী, আচ্ছা তোমারটা সাথী নিয়েবো, তোমারটা একটা ডেট অফ বার্থ নেবো, কিছুদিন কিছু পরপর ডেট অফ বার্থের রিডিং এর জায়গাটাও আমি বোঝাবো, এক একটা ক্লাসে আমি ডেট অফ বার্থের রিডিংও বোঝাবো। তুমি তোমার ডেস্টিনি নাম্বারটা বের করো এবং আজকে লাইভ থেকে তুমি ডেস্টিনি নাম্বারটাও দেখো। হ্যাঁ, তুমি যে হাসলে, খুব হাসির কথা আমি মাঝে মাঝে একটু বলছি, মজার কথা, কেন কি দেখো আমাদের ছয় দরকার আছে, সোজা কথা, ছয় ভাই আমাদের দরকার আছে। এটা আমাদের ভাবলে হবে না যে ছয়কে ছেড়ে আমরা বাঁচতে পারবো, কারণ ছয়ের অনেক পজিটিভিটি আছে, ইভেন
সবথেকে বেশি পজিটিভিটি আছে 5 এবং 6 সুতরাং 5 এবং 6 এর আশীর্বাদ তো আমাদের লাগবেই লাগবে এবারে আমরা চলো 7 এর দিকে যাই ভালো করে 7টা দেখো হ্যাঁ 7টা দেখো ভালো করে 7 যদি কারো ডেসটিনি নাম্বার হয় 7 যদি কারো ডেসটিনি নাম্বার হয় হ্যাঁ একটু ভালো করে দেখো তাহলে সে পৃথিবীতে কি করতে এসেছে সে পৃথিবীতে কি করতে এসেছে এই জায়গাটা ভালো করে দেখো 7 হচ্ছে আগের লাইফের কাজ পূর্ণ করতে এসেছে ভালো করে দেখো এরা না একটা এদের একটা হিডেন মাইন্ড থাকে মানে মানুষকে যেটা এরা বলবে সেই জিনিসটা সত্যি হওয়ার একটা জায়গা থাকে সেই জিনিসটা সত্যি হওয়ার জায়গা থাকে হিডেন মাইন্ড সেই জন্য 7 স্পিরিচুয়াল বা অকাল্টে ভালো রেজাল্ট করে যাদের 7 রয়েছে ডেসটিনি নম্বরে তারা স্পিরিচুয়াল লাইনে চোখ বন্ধ করে ভাবতে পারো কিন্তু এই 7 যদি একবার দুবার বা তিনবার এসে গেল এই ডেট অফ বার্থটা যেটা দেখতেই পাচ্ছ এই ডেট অফ বার্থটা এই ডেট অফ বার্থের মধ্যে যদি একবার দুবার তিনবার এসে গেল বা তার সঙ্গে 4 এর কম্বিনেশন যদি তুমি পেয়ে যাও 4 এর কম্বিনেশন তাহলে সেই 7 497 যদি 497 ওভার পাওয়ার হয়ে যায় 497 এই সব নাম্বারগুলো যদি এখানে এসে যায় তাহলে কিন্তু সেই ব্যক্তি একটা রেকর্ড করা ক্রিমিনাল হয়ে যাবে মানে বেশ ভালো রকমের একটা অপরাধীর লিস্টে নাম লিখিয়ে দেবে বুঝতে পারলে 7 কখন ক্রিমিনাল হয়ে যায় বুঝতে পারলে কোন কোন 7 ক্রিমিনাল আমি কিন্তু অনেক ধরনের ইঙ্গিত দিচ্ছি আজকে লাইভে সেই জিনিসগুলো বোঝো যে কার দ্বারা অপরাধ হতে পারে কারণ তোমরা তোমাদের অনেক অজানা ব্যক্তির চার্টও দেখে না তোমরা বুঝে যেতে পারবে যে ও এই কম্বিনেশন এ তো ঠিক নয় এ তো গন্ডগোল লাগছে আবার যদি 7 তিনবার থেকে যায় না তাহলে সাইকো হয়ে যেতে পারে সে এবং 7-এর সঙ্গে যদি 4 দুবার থেকে যায় যে 4 7 4 4 যদি ডেট অফ বার্থের মধ্যে 3-4 দেখতে পাও একটা 7 ডেস্টিনি নাম্বার এই কম্বিনেশন অনেক সময় অনেকে কামড়েও দেয় কামড়ে দেয় এরা দংশন করে দেয় বুঝতে পারছো 4 7 এর কম্বিনেশন আমি সব প্রেডিকশন একটাই লাইভে প্রচুর বলা সম্ভব না কিন্তু আমি এক একটা দিনে লাইভে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে যতগুলো পারবো প্রেডিকশন আমি কিন্তু বলে দেবো 4 7 এর যে প্রেডিকশন এটা কিন্তু কাউকে দংশনও করতে পারে ঠিক আছে এবার আমি 7 এর কিছু কোয়ালিটি বলে দিই এরা ফিলোসফি সাবজেক্টটা নিয়ে যদি পড়াশোনা করে 7 ডেস্টিনি নাম্বার তাহলে এটা ভালো হয় এবং এরা রিলিজিয়াস ফিল্ডে ভালো করে মানে ধর্মের কথা প্রবচন মোটিভেশনাল স্পিকার যদি হয় এরা ভালো পেজ টেজ খুলে এগুলো হতে পারে এটা খুবই ভালো কাজ এখানে তারা করতে পারবে এবং ডিপ নলেজ থাকে কোনো বিষয় না অনেক কিছু পড়ে এরা এরা কেমিক্যাল মানে কেমিস্ট্রি নিয়েও পড়াশোনা করে কেমিস্ট্রি নিয়েও পিএইচডি করে এরা 7-এর কম্বিনেশন 7 88 7 88 7 88 এই 7 আর ডেট অফ বার্থের মধ্যে যদি দুটো 8 পাও এখানে যদি দুটো 8 পাও আর এখানে যদি একটা 7 পাও তাহলে এরা কেমিস্ট্রি নিয়েও অনেক সময় পিএইচডি করতে দেখা যায় 7 88 এর কম্বিনেশন 7 88 9 7 88 9 এই কম্বিনেশনটা কিন্তু কেমিস্ট্রি নিয়েও ভীষণ ভালো এরা ইয়ে করে আচ্ছা এরা ব্যাক ক্যামেরায় বেশি কাজ করে প্রোডাকশন হাউসের যে ব্যাক ক্যামেরা এরা অন ক্যামেরার থেকে বড় কথা ব্যাক ক্যামেরায় বেশি কাজ করে এবং জীবনে অনেক তোমার সাকসেসফুল মানুষকে তোমরা দেখেছো খেলোয়াড় থেকে শুরু করে এরা কিন্তু হেলথের দিকে ভীষণ ভালো কাজ করে হেলথ সেক্টরে ভালো কাজ করে স্পোর্টস লেভেলে নাম করে স্পোর্টসের ক্ষেত্রে অনেক ব্যক্তিত্বের তোমার ডেস্টিনি নাম্বার 7-এর মানুষ তোমরা দেখেছো ইভেন তারা বার্থ নাম্বারেরও হয় তাহলে স্পোর্টসের ক্ষেত্রে এবং হেলথের ক্ষেত্রে ভীষণ এরা নাম করে এবং এই জায়গাটা ভালো হয় এরা সাধুও হয়ে যায় এরা সাধুও হয়ে যায় ঠিক আছে সাধু সন্ত টাইপের হয়ে যায় এবং অনেক মানুষকে এরা স্পিরিচুয়াল নলেজ প্রদান করে 7 কিন্তু আমি যে যে পয়েন্টগুলো বললাম ওই যে পয়েন্টগুলো যেগুলো বললাম সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট 7 সম্পর্কে তাহলে তোমরা 7-এর খেয়াল রাখবে যে ডেট অফ বার্থের মধ্যে কি আসছে সেটাও তোমরা খেয়াল রাখবে এখানে ধরো 7 এলো এখানে একাধিক 1 এলো তাহলে কিন্তু 7-এর এই প্রেডিকশনগুলো অতটা জাস্টিফাইড হবে না তার ক্ষেত্রে তারে কিন্তু তখন ওই 1-এর দিকটাই তার ক্ষেত্রে বেশি হবে 1-এর যে গুণ যেটা তোমাকে বললাম ডেস্টিনি নাম্বার হিসেবে সেই গুণগুলো দেখবে এর মধ্যে বেশি দেখতে পাচ্ছ সেদিনকে একজন বলল নিউমারোলজি কোর্স করে সে বলল যে দেখুন ম্যাডাম এর ডেস্টিনি নাম্বার দিচ্ছি 7 কিন্তু ওর মধ্যে 1-এর যে ডেস্টিনি নাম্বারের যে পয়েন্টগুলো বলেছিলেন সেই পয়েন্টগুলো বেশি দেখা যাচ্ছে তার মধ্যে কেন দেখা যাচ্ছে কারণ ডেট অফ বার্থের মধ্যে একাধিক 1 এখানে সেই জন্য গুণ সেটারই পর্যবেক্ষণ তুমি করবে বা বুঝতে পারবে যে নাম্বারগুলো এখানে বেশি থাকবে আলটিমেটলি ডেস্টিনি নাম্বার তখন কাজ করে যেটা শুভভাবে রয়েছে মানে যেটা দেখা যাচ্ছে অ্যাটলিস্ট ডেট অফ বার্থের মধ্যেও একটা সেই নাম্বার রয়েছে বা সেটার একটা ব্যালেন্স রয়েছে অন্যান্য নাম্বারও রয়েছে তখন গিয়ে ডেস্টিনি নাম্বার নিজের একটা কাজ করার সুযোগ পায় কিন্তু কোনো একটা নাম্বার যদি এখানে স্পেসিফিক্যালি ওভার পাওয়ার থাকে তাহলে সেই নাম্বারটাই কিছুটা তার ডেস্টিনি নাম্বারের মতো কাজ করতে থাকে এটা আমি দেখেছি সেই নাম্বারের প্রফেশনে চলে গেলেও সে কিন্তু সর্বোত্তম সফলতা পায় কিন্তু সেক্ষেত্রে 4 বা কোনো নাম্বার যদি নেগেটিভ ওয়েতে কাজ করে তখন তাকে পজিটিভ ওয়েতে আনতে হয় অন্য কোনো ভালো নাম্বার দিয়ে আদার নাম্বারের প্রভাব
রেমিডিয়াল তৈরি করে তাকে সেই ভালো পথে আনতে হয়, বুঝতে পারলে? আচ্ছা, এবারে আমি একটু চলে যাব আটের পথে। আমি একটু আটটা দেখিয়ে দিচ্ছি এখানে, আট আর নয়টা আমি এখানে দেখিয়ে দেবো, তাহলে একটা জায়গাতেই সুবিধা হবে বোঝাতে আর কি। হ্যাঁ, তাহলে আট, সাতটা আগে বলে দিলাম, সাতটা হচ্ছে কেতু দ্বারা নির্দেশিত হচ্ছে। একটু লিখে নাও, যারা সাত করেছ তারা কেতু দ্বারা নির্দেশিত হচ্ছে। হ্যাঁ, কেতু দ্বারা তোমরা নির্দেশিত হচ্ছ, সাতের যে ইয়েটা আর কি, পরিচালনা পরিচালনাকারী গ্রহ সেটা হচ্ছে কেতু। হম, এবারে আট ভালো করে দেখো, আটের জায়গাটা দেখো, আট হচ্ছে স্যাটার্ন। স্যাটার্ন হচ্ছে সেই প্ল্যানেট যে কিনা তোমাকে সব থেকে বেশি রেজাল্ট দেবে। স্যাটার্ন হচ্ছে তোমাকে সারা জীবনের কর্মের হিসাব দেয়, সারা জীবনের কর্মের হিসাব দেয় হচ্ছে স্যাটার্ন। ঠিক আছে, স্যাটার্নে যারা রয়েছে তারা ম্যানেজমেন্ট ভীষণ ভালো করতে পারে, ঠিক সবকিছু গুছিয়ে বুঝিয়ে জীবনে চলতে পারে, একটু স্লো প্রোগ্রেস তাদের হয়, কিন্তু যখন প্রোগ্রেস হয় তারা ভীষণ ভালো জীবনে চলতে পারে। এবং লাইফটা, ছোটবেলার লাইফটা একটু হার্ড ওয়ার্কিং থাকে, মানে বাবার কষ্ট মায়ের কষ্ট এই ধরনের একটা থাকে পরিবারের মধ্যে, ভীষণ মানে কষ্ট টাইপের একটা থাকে তাদের। ঠিক আছে, বুঝতে পারছো তো? সেই কষ্ট থেকে বড় হয়ে নিজের নিজের পায়ে নিজের ক্ষমতায় এরা দাঁড়ায়। ঠিক আছে, আট যদি থাকে, কিন্তু আটের সাথে চার যদি ওভার পাওয়ার থাকে তাহলে সেই ব্যক্তি ছোট থেকে নেশাগ্রস্ত হওয়ার একটা যোগ থাকে। আটের সঙ্গে চার, আটের সঙ্গে চার মানে ডবল এইট, এখানে এইট যেটা দেখতে পাচ্ছ, এখানে যদি এইট দুটো তিনটে থাকে তার সঙ্গে যদি ফোর থাকে তাহলে ডবল এইট ডবল ফোর এরকম কম্বিনেশন যদি হয়ে যাচ্ছে তাহলে সেই ব্যক্তি তখন নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। উল্টে বাবা মাকে দেখা তো দূরের কথা, পরিবারের সব জিনিসপত্র যা আছে সেটাও বেঁচে দেবে, মানে এই ধরনের কিছু নেগেটিভিটি তার মধ্যে দেখা যায়। কারণ এখানে অনেক মানুষ আছে যারা নেগেটিভ কিছু বলে সমস্যার কথা, তখন সেই নাম্বারটার মানে কেন করছে সেটাই তোমরা জানতে পারবে এখানে, যে কেন করছে। এরা কোন সংস্থার ভালো ম্যানেজার হয় এবং এরা কোন ঘটনা কোন ঘটনা কোন ইভেন্টকে খতিয়ে দেখতে পারে, সেই জন্য এই ডবল সেভেন এর না মানে এই ডবল সেভেন এইট এর সঙ্গে যদি সেভেন থাকে বেশি, তার জন্য এরা সিবিআই অফিসার বা ইডি অফিসার এই ধরনের তদন্তকারী অফিসার হতে পারে। হ্যাঁ, ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন অফিসার এইগুলো হতে পারে, কোনো ঘটনাকে খুব খুঁটিয়ে দেখতে পারে। সংসারেরও কোনো ঘটনা ঘটলে না ঠিক খুঁটিয়ে বুঝে দেখে সেটা সমাধান বের করবে এরা, তাহলেই তুমি জানবে যে এটা আর্ট। যদি খুঁটিয়ে বুঝে দেখে এরা সমাধান একটা বের করেছে তাহলে জানবে সেটা আর্টই করছে। আর্টের লোক থাকলে তবেই সে সুন্দরভাবে জিনিসটা ডেভেলপ করবে, সুন্দরভাবে জিনিসটার উত্তর তোমাকে দিতে পারবে, কারণ কমপ্লিট একমাত্র আর্টই করতে পারে। এবং আটের সাথে নয় থাকতে হবে, একটা নয় থাকতে হবে, একটা বা দুটো নয়, কারণ আলটিমেট কমপ্লিট হচ্ছে নয় করে, সেটা তোমাকে বলবো। এবং বিজনেসের ক্ষেত্রে বেশি নাম করে, প্রথম জীবনে এরা জব করে, প্রথম জীবনে ২৬ বছর অবধি সাধারণত এরা জব করেই করে, ২৬ বছর অবধি সাধারণত এরা জব করেই করে, তারপরে এরা বিজনেস করে। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, কোন র মেটেরিয়াল বা আয়রন রিলেটেড কোন প্রোডাক্টের উপর এরা বিজনেস করে। জব বিজনেসের এপিসোডে নিউমারোলজিতে আরো অনেক বেশি বলবো, কিন্তু আজকে এটা বলছি যে এরা বিজনেসটা করে এবং এমন বেশি বিজনেস করে যে একাধিক কারখানা একাধিক জায়গার মালিক কিন্তু এরা হয়। ঠিক আছে, সেই জায়গাটা আটের মধ্যে রয়েছে। আচ্ছা, এবারে আমি একটুখানি নাইন নিয়ে একটুখানি বলে দিই। নাইন হচ্ছে মার্স, ভালো করে বোঝো। এরপরে দুটো কার্মিক নাম্বার ডেস্টিনি নাম্বার নিয়ে কাল পরশু আলোচনা হবে, কার্মিক ডেস্টিনি নাম্বার নিয়ে কিন্তু পরশু আলোচনা হবে। ঠিক আছে, কার্মিক ডেস্টিনি নাম্বার আজকে হচ্ছে নাইনটা বলছি। নাইন হচ্ছে আলটিমেট তোমার কমপ্লিট করে সব জিনিসটা, ওই যে বললাম একটা নয়ের দরকার আছে। তুমি সবসময় অফিসের কোন ধরো এমপ্লয়ি তুমি রাখলে, কাউকে রাখলে, সে সবসময় দেখবে বলে যাবে, শুরু থেকে বলবে করছি করব দিয়ে দিচ্ছি দিয়ে দেবো, ঠিক লাস্ট মানে প্রজেক্টের লাস্ট জমা দেওয়ার যেদিন তার দুদিন আগে পুরো প্রজেক্টটা এরা কমপ্লিট করবে। ছোটবেলায় বা তোমার কলেজে স্কুলে কি কেউ এরকম করেছো যে তাদের প্রজেক্টটা জমা দেওয়ার ডেটের দুদিন দিন আগে দৌড়ে গিয়ে শেষ করছো? তাদেরই নয়, তাদেরই নাইন আছে যারা শেষ মুহূর্তে গিয়ে শেষ করছো, তাদের দেখবে নাইন আছে এবং ফোর আছে, নাইন ফোর ফোর, এই কম্বিনেশন গুলো শেষ মুহূর্তে কাজকে শেষ করে, বুঝতে পারলে? এরা খুব ভালো এইচআর হয়, হিউম্যান রিলেশনশিপ ম্যানেজার হয়, এরা তোমার হচ্ছে গিয়ে কোন কাউন্সিলিং ভালো করে, এরা স্পিরিচুয়াল অকাল্টে ভীষণ নাম করে, এবং মিউজিক লাভার হয়, ভালো ভালো মিউজিক কম্পোজ করতে পারে। যত সুরের সৃষ্টি হয় নয় থেকে বেশি হয়, নয় পাঁচ পাঁচ এই কম্বিনেশন গুলো, নয় পাঁচ পাঁচের কম্বিনেশন থেকে ভালো সুরের সৃষ্টি হয়। এবং সব থেকে বড় কথা, এদের একটা অ্যাট্রাকটিভ পার্সোনালিটি থাকে যেটা দুয়েরও থাকে কিন্তু নয়ের থাকেই। নয় ভীষণ অনেস্ট হয়, যদি না নয় ওভার পাওয়ার হয়, এই নাম্বারটা যদি চার পাঁচ বার এসে যায় তখন সেটা অ্যাট্রাকটিভনেস এর জায়গায় অ্যাগ্রেসিভনেস চলে আসবে, বুঝতে পারছো? তখন কিন্তু প্রচন্ড পরিমাণ বাড়ির লোককে সে আক্রমণ করতে যাবে, সে অত্যাচার করবে মানুষকে, এরকম ধরনের জায়গা হয়ে যাবে। কিন্তু নয় যদি ঠিকঠাক থাকে, ব্যালেন্স থাকে, তাহলে সেই ডেস্টিনি নাম্বার অবশ্যই তাকে জীবনে ভালো ফল দেয় এবং এরা মানুষকে খুব ক্ষমা করে দিতে পারে। এদের সাথে না অনেক বড় বড় কাণ্ড ঘটে, নাইন যারা ডেস্টিনি নাম্বার
তাদের সাথে জীবনে অনেক বড় কাণ্ড ঘটে, অনেকে অনেক প্রতারণা করে। ওই যে কারা করে বলতো নয়কে প্রতারণা, চারেরাই করে থাকে সাধারণত, নয়কে প্রতারণা চারেরাই করে থাকে সাধারণত, বুঝতে পারলে তো। তো এই জায়গাগুলো তোমরা দেখতে পাবে যে এদের জীবনে দেখবে অনেক ভালো এরা ছিল একটা টাইমে, বলবে আমি অনেক ভালো ছিলাম, লোককে বিশ্বাস করতাম, এখন সব হারিয়ে গেছে, এই ধরনের কথা যারাই বলবে তাদের জন্মে নয়ের আধিক্য আছে ডেট অফ বার্থের মধ্যে, সেই জন্য তারা একটা হতাশ ফিল করছে। এবং এদের এই হতাশাগুলো বেশিরভাগই কেটে যায় 33 বছর বয়সের পর থেকে। 33 হচ্ছে এদের জন্য একটা লাকি এজ। এই নাম্বারে রিপিটেশন ওয়াইজ আমি কিছু আলোচনা পরপর করতে থাকব, বুঝতে পারছো। ডেস্টিনি নাম্বার 9, এই 9 হলেও তোমার মাঝখানে দেখো 5 আছে, মাঝখানে যখনই 5 আছে দুপাশে 9 থাকলেও জীবনে একটা বড় ঘটনা ঘটবে, অবশ্যই দুটো তিনটে 9 আছে, জীবনে একটা বড় প্রতারণামূলক ঘটনা ঘটবে, কিন্তু 5 সেটাকে ম্যানেজ করে দেবে। 5 কারা? 5 হচ্ছে ফ্যামিলির সেই সাপোর্ট, তুমি কিন্তু আলটিমেট তোমার যে মূল পরিবারের সাপোর্ট সেটা কিন্তু পেয়ে যাবে। এই যেমন একজন দিয়েছে 9/5/1993, তাহলে 5-এর জন্ম মাসের ওদিকেও দুটো 9, এদিকেও একটা 9, তার মানে 9 যখন আছে একটা ঘটনা ঘটবে, কিন্তু 33 বছর বয়সের পর থেকে জীবনটা ধাক্কা খাওয়ার পরে অবশ্যই সেটেল হয়ে যাবে, অবশ্যই সেটেল হয়ে যাবে। একটা ধাক্কা এদের থাকে লাইফে, কিন্তু তারপরে কিন্তু সেটেল হয়ে যায়। আনএক্সপেক্টেড অবস্টাকেল বা কি বলবো, আনএক্সপেক্টেড একটা নেগেটিভিটি যেটা কিনা সে এক্সপেক্টই করেনি, এরকম ধরনের কোনো ঘটনা, এবং সেটা জানতে পারার পর এরা অনেক বেশি হতাশ হয় একটা টাইমে, কিন্তু সেইটা কেটে যাবে এদের, এদের কেটে যায় যখনই 33 পেরিয়ে গেল তখন এদের সেটা কেটে যায়। তখন তারপর থেকে এরা কিন্তু জীবনে অনেক বেশি ধার্মিক হয়, তারা বিশ্বাস করতে শেখে, তারা একটু থেমে যায় জীবনে, প্রথমে তো একটু থেমে যায়, তারপরে কিন্তু আবার তারা উঠে দাঁড়ায়, তারা আবার উঠে দাঁড়ায়। প্রথম থেকে এরা মানুষকে ক্ষমাও করে, এরা অনেস্ট হয় সবকিছু, কিন্তু এদের সাথে কখনোই এরকম ধরনের ঘটনা ঘটা উচিত নয়। তার কারণে কি হয়, নয়কে সবসময় মঙ্গলের স্তুতি করতে হয়, নয়কে একটু মঙ্গলের স্তুতি করে চলতে হয়, তার কারণে তাহলে কি হয় না, সে ব্যালেন্স থাকে, তার খুব একটা কারোর খারাপ কিছু করলেও তার কিছু হয় না, আলটিমেটলি তার কিছু হয় না। ম্যারিটাল লাইফেই সাধারণত এদের একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকে রিলেশনশিপের ক্ষেত্রে, কারণ এরা যে টাইপের ব্যক্তি হয় সেই টাইপের ব্যক্তি মানে এরা পায় না সবসময়, সেই কারণে কি হয় তাদের কাছ থেকে একটা আনএক্সপেক্টেড একটা ধাক্কা তারা পায় যে আমি তো এরকম চেয়েছিলাম এরকম হয়ে গেল, সেই জন্য তখন তারপরে এরা বুঝেও যায় এবং নিজের জীবনকে খুব সুন্দরভাবে এরা আবার বদলে ফেলে এবং সুন্দরভাবে একটা স্পিরিচুয়াল লিডার এরা হয়ে যায় পরবর্তী ক্ষেত্রে, কারণ ভগবানের আশ্রয়ে চলে আসে। সেই জন্য নয় যদি হনুমান চালিশা পাঠ করে তাহলে জীবনের প্রথম থেকেই মোটামুটি এই 15-16 বছর বয়স থেকেই যদি নয়কে হনুমান চালিশা ধরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু নয় আর ওই বড় ধাক্কাটার জায়গায় যায় না সাধারণত, সেই জন্য হনুমানের জায়গাটা নয়ের ক্ষেত্রে বড় বেশি কাজে দেয়, ভীষণ ভালো। যারা ছোট আছে এখন নয় বেশি আছে তাদের কিন্তু একটা বলা যেতে পারে যে এখন থেকে হনুমান চালিশা পাঠ করাটা তাদের অনেক বেশি ভালো। তাহলে আগামী যে ক্লাস, আগামী ক্লাসে কার্মিক ডেস্টিনি নাম্বার অর্থাৎ 11 এবং 22 এই দুটো যদি ডেট অফ বার্থের ফলে যোগ করে আসে তাহলে এই দুটোকে আমরা সিঙ্গেল নাম্বারে না করে এই 11 আর 22 কার্মিক নাম্বার কি করে এটার রেজাল্ট বের করব। যদি তোমার টোটাল নাম্বার 11 আসে, এই যে টোটাল এটা করে, এটা টোটাল করে যদি তোমার 11 আসে এখানে, 15 জায়গায় যদি 11 আসে তাহলে তুমি এটার আর সিঙ্গেল করবে না, অর্থাৎ 11কে 2 করবে না, কারণ 11র একটা নিজের রেজাল্ট থাকে। আর যদি এখানে 22 আসে, যদি 15 না এসে ধরো 22 আসে, তাহলে এটাকে 2 আর 2 = 4 করবে না, এটাকে 2 আর 2 = 4 করবে না, কারণ 22 একটা আলাদা রেজাল্ট আছে। এই দুটোকেই বলা হয় স্পেশালি কার্মিক ডেস্টিনি নাম্বার। এই কার্মিক ডেস্টিনি নাম্বার নিয়ে নেক্সট ডে, নেক্সট ডে মানে আগামীকাল নয়, আগামীকাল 13 আছে, তার পরের দিন আবার কার্মিক ডেস্টিনি নাম্বার নিয়ে আলোচনা হবে, ঠিক আছে, ডেস্টিনি নাম্বারের সিরিজে। তার মানে আজকে হচ্ছে গিয়ে তোমার 23 তারিখ, তো 25 তারিখে কার্মিক ডেস্টিনি নাম্বার নিয়ে আলোচনা হবে, 24 তারিখ আগামী দিন কিন্তু 13 নিয়ে আলোচনা আছে। তাহলে তারা যারা আলোচনা শুনবে এবং ক্লাস করে করে নিজেদের জীবনে অনেক কিছু তোমরা দেখতে চাও, নিজেদের জীবনকে পর্যবেক্ষণ করতে চাও, সাথে সাথে তোমাদের পাশে থাকা কলিগস হতে পারে, বাবা মা ভাই বোন সবারই সবকিছু দেখতে চাও, হেলথ বা সবকিছু তোমরা দেখে শুনে একটা চোখ খোলা রেখে চলতে চাও, নিজের থার্ড আই প্রকৃতভাবে খোলা রেখে চলতে চাও, তারা এই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। আর যারা মনে করছে কোর্স করে আমি কনসালটেন্ট হব, তারা তো অবশ্যই তোমরা ঠিক মতো প্রফেশনাল ট্রেনিং নেওয়ার জন্য তখন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, এই নাম্বারে কোর্স জয়েন করানো হয়, থ্যাংক ইউ কনসালটেশনের জন্য এই নাম্বারে জয়েন করবে। তাহলে আজকে হিডেন ট্রুথ গুলো তোমরা বুঝতে পারলে এবং কম্পেয়ারটা বুঝতে পারলে, আজকের যে ক্লাসে যেটা ছিল সেটা হচ্ছে হিডেন ডেস্টিনি নাম্বারের হিডেন ট্রুথ এবং কম্পেয়ার টু ইয়োর বার্থ নাম্বার, মানে কম্পেয়ার টু ইয়োর বার্থ মান্থ, বার্থ নাম্বার আর ইয়ার নাম্বার, এইগুলোর সঙ্গে কম্পেয়ার করে করে যে রেজাল্ট গুলো আসতে পারে সেটা আজকে আমি বোঝালাম। অনেক অনেক ধন্যবাদ। তাহলে আগামী দিনের ক্লাসে তোমরা আবার 5টা